Thank you for participating in our first of three scheduled webinars presented by Dr. Jakaria Rahman Bhai. We are excited by the attendance today we have. Actually, there are 50 participants who have registered to join this session. But we can see only few. Hopefully, they will join after a few minutes. I would like to welcome everyone, including Dr. Jakaria Rahman Bhai. Today we are going to present on Bibliometric Analyst as a profession for ISLM graduates. This webinar will benefit the ISLM graduates to know how they can come forward as a Bibliometric Analyst. Many of you know our today's presenter. He is engaged as a Bibliometric Analyst at the Department of Communication and Learning in Science of the Chalmers University of Technology, Sweden. Now, without further ado, we will turn the time over to Dr. Jakaria Rahman. Dear Dr. Jakaria Rahman Bhai. ধন্যবাদ প্রদীপ ইন্ট্রোডাকশনের জন্য আর আজকে যারা এখানে আসছেন তাদের সবাইকে ধন্যবাদ আর ভবিষ্যতে যারা আসবেন আর যারা পরে ওয়েব রেকর্ডিং দেখবেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি হয়তো তখন আমি থাকবো না হয়তো সরাসরি কোশ্চেন করার সুযোগটা কম থাকবে আমি একটা কাজ করেছিলাম সেটা হলো প্রদীপের কাছ থেকে যারা অংশগ্রহণ করছেন তাদের একটা লিস্টে এনেছিলাম যে কারা কারা অলরেডি রেজিস্ট্রেশন করছে তা সেখান থেকে আমি যেটা দেখলাম শিক্ষক থেকে শিক্ষার্থী এবং তিন লেভেলের প্রফেশনাল যেটা আমরা সাধারণভাবে ধরি সেই তিন ধরনের প্রফেশনালি আছেন যারা আর্লি ক্যারিয়ার যারা মিড ক্যারিয়ার এবং যারা সিনিয়র পজিশনে আছেন তারা আছেন সেটার উপর ভিত্তি করে আজকে সকালে আমাকে কিছু চেঞ্জ করতে হয়েছে কিছু পরিবর্তন আনতে হয়েছে আমার প্রেজেন্টেশনে এবং আমি যা বলবো সেটাই অর্থাৎ একটা ডাইভার্স কমিউনিটির কাছে আমি এই জিনিসটা প্রেজেন্ট করতে যাচ্ছি সেই হিসাবে অর্থাৎ সবাই যেন যার যার যে ইচ্ছা নিয়ে এইটা দেখবে বা এটা এখন অংশগ্রহণ করছে তারা যেন সবাই বেনিফিট হতে পারে অর্থাৎ একজন বেশি বেনিফিট হবে না সবাই সবকিছু পাবে না কি আশা করি আমি এটা আমি চিন্তা করে কাজ করছি আজকের বিষয় হচ্ছে বিবলোমেটিক অ্যানালিস্ট অ্যাজ এ প্রফেশন ফর আইএসএলএম গ্রাজুয়েটস প্রথম বিষয়টা হচ্ছে যে এখানে বিবলোমেটিক অ্যানালিস্ট একটা পজিশন যেমন আমরা বলি লাইব্রেরিয়ান হচ্ছে যে কেউ লাইব্রেরিয়ান হতে পারে যাদের ডিগ্রি আছে অর্থাৎ যে লাইব্রেরিতে কাজ করে তাকে সাধারণত আমরা লাইব্রেরিয়ান হিসেবে বলি আমাদের দেশের প্রেক্ষাপটে বিষয়টা একটু ভিন্ন হয়তো আমরা সিনিয়র পজিশন যে থাকে তাকে লাইব্রেরিয়ান বলি কিন্তু যদি গ্লোবাল পার্সপেক্টিভ দেখি তাহলে হচ্ছে লাইব্রেরিয়ান যিনি লাইব্রেরিতে কাজ করেন অর্থাৎ যার লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি আছেন তাকে আমরা লাইব্রেরিয়ান ঠিক বিবলোমেটিক অ্যানালিস্ট জিনিসটা এরকম যিনি বিবলোমেটিক্স ভাবে হেল্প করছেন লাইব্রেরি প্রেক্ষাপটে বা কোনো ডিপার্টমেন্টে থেকে বা কোনো ইউনিভার্সিটির টপ ম্যানেজমেন্ট কাজ করে সবাই আমরা বিবলোমেটিক অ্যানালিস্ট আর আইএসএলএম গ্রাজুয়েট বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যাদের ডিগ্রি আছে লাইব্রেরি সায়েন্সের বিশেষ করে কিন্তু লাইব্রেরি সায়েন্সের বাইরেও যাদের ডিগ্রি নাই তারাও কিন্তু এই প্রফেশনে আসছেন এবং আছেন এবং তারা ভালোভাবেই আছেন কিন্তু যেহেতু আমরা লাইব্রেরি প্রফেশনে এবং লাইব্রেরি টাইমস আমরা লাইব্রেরি প্রফেশনের উপরে বেশ গুরুত্ব দিয়ে থাকি সুতরাং আজকের প্রেজেন্টেশনটা শুধুমাত্র লাইব্রেরি গ্রাজুয়েটসদেরকে লক্ষ্য করে করা হচ্ছে এখানে একটা ছোট্ট প্রথম একটা দিয়ে রেখেছি সেটা হলো ইনফো বিবলো সাইন্ট্রো সাইব্রো ওয়েবো স্ল্যাশ ম্যাট্রিক অর্থাৎ সবগুলোর সাথে আমরা ম্যাট্রিক লাগাতে পারি এই বিষয়টা পরে আসবো কিন্তু একটা জাস্ট প্রথমে ধারণা দিয়ে দিলাম যে ইনফরমেটিক বিবলোমেটিক সাইটোমেটিক সাইবারোমেটিক ওয়েবোমেট্রিক এই পাঁচটা জিনিস পৃথিবীতে বর্তমান প্রথমে আসি বিবলোমেট্রিক্স কি এটা কোন কি কাজে ব্যবহার করা হয় আমাদের একটা সাধারণত ধারণা আছে যে যখন কোনো কিছু পাবলিশ হয়ে যায় পাবলিশ হয়ে যাওয়ার পর সেটার যে আমরা সাইটেশন অ্যানালিসিস করি সেটাকে আমরা বিবলোমেট্রিক্স বলি অর্থাৎ সবসময় আমরা চিন্তা করি যে পোস্ট অর্থাৎ একটা কাজ হয়ে গেছে এখন তাকে আমরা অ্যানালাইসিস করবো সেটার উপর ভিত্তি করে আমরা একটা রেজাল্ট দেখবো যে হ্যাঁ সে কি ধরনের কাজ করতেছে বই পজিশনটা কি ধরনের কাজ করতেছে সেটা কিন্তু এই ধারণাটা চেঞ্জ হয়ে গেছে গত 10 বছর ধরে এখন এই ধারণা চেঞ্জ হয়ে যাওয়ার পরে আসলে শুরুটা এরকম ছিল যে হ্যাঁ আমরা অ্যানালাইসিস করতাম এখন শুরুটা হচ্ছে আমরা প্রেডিক্ট করতে চাই এবং আমরা প্রেডিক্ট করি আমরা একটা ইউনিভার্সিটিকে একটা ডিপার্টমেন্টকে একটা রিসার্চারকে আমরা কোথায় নিয়ে যেতে চাই কোন জায়গায় তাকে নিয়ে গেলে আমাদের উন্নতি হবে কোথা থেকে নিয়ে গেলে আমরা কোলাবোরেশন পাবো কোথায় গেলে আমরা ফান্ডিং পাবো কোথায় সবচেয়ে বেশি রিসার্চ হচ্ছে কোন জায়গায় ইনফ্লুয়েন্সিয়াল রিসার্চার আছে কার সাথে কোলাবোরেট করলে আমি সবচেয়ে বেশি বেনিফিট হবে কোন ধরনের রিসার্চ আমার করা উচিত এই ধরনের জিনিসগুলো একজন গবেষকের পক্ষে করা সম্ভব না কারণ উনি বিবলোমেট্রিক্স অ্যানালিস্ট না বা উনি লাইব্রেরিয়ান না
সেই ক্ষেত্রে উনি স্পেশালিস্ট, উনি হচ্ছে ওনার টপিকের উপর স্পেশালিস্ট, কেউ হয়তো ফিজিক্সে কাজ করছে উনি ফিজিক্স সম্পর্কে ভালো জানেন, ওইটা আমরা জানি না, কিন্তু ফিজিক্স এর কোথায় কি ধরনের কাজ হচ্ছে, উনি কোন ধরনের টপিকে কাজ করতে চান, কার সাথে কোলাবোরেশন করবেন, এই ধরনের ইনফরমেশন গুলা আমরা ওনাদের জন্য আমরা ট্রেন অ্যানালাইসিস করি যে কিভাবে রিপোর্ট ট্রেনটা যাচ্ছে, তার যে রিসার্চটা আছে এখানে আমরা আরো বের করি, ইন্টারন্যাশনাল অথর কারা, জার্নাল কোনগুলা, এমার্জিং টপিক কোনগুলা, আবার একটা ডিসিপ্লিন আছে সেই ডিসিপ্লিনের ইন্টেলেকচুয়াল সিচুয়েশন অফ কারেন্ট রিসার্চ ডোমেন এটা কি, আমরা আমরা কাদেরকে রিচ করতে চাই, কাদের সাথে আমরা কোলাবোরেশন করতে চাই, এই ধরনের বিষয়গুলোকে আমরা সাধারণত অ্যানালাইসিস করে থাকি। আর এই যে কোনো অ্যানালাইসিসের শুরু, এই যে আমাদের বিবলিওমেট্রিক্সের যে শুরু, সেটা শুরু হয় আর্টিকেল থেকে, অর্থাৎ কেউ যদি কোনো আর্টিকেল লিখে থাকে তাহলে কিন্তু একটা জিনিস শুরু হচ্ছে, কোন রকম সাইন্টিফিক আর্টিকেল ছাড়া এই বিবলিওমেট্রিক্স শুরু হবে না। তা আমরা জানি যে সাইন্টিফিক আর্টিকেল এক্সিস্ট দুনিয়াতে, এখন আমরা সেটাকে অ্যানালাইস করি, কিভাবে অ্যানালাইসিস করে সেটা আসি। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা আর্টিকেল, একটা আর্টিকেল এ আছে, এই আর্টিকেলে আমরা জানি যে কি থাকে, টাইটেল থাকে, অথর থাকে, অ্যাবস্ট্রাক্ট থাকে, টেক্সট থাকে, রেফারেন্স থাকে, আর আরো কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে যে ফান্ডিং অর্গানাইজেশন কে, তারপরে কোলাবোরেশন আছে কিনা, অথবা অথরদের ইনফরমেশন থেকে আমরা কোলাবোরেশনটা বের করে আনতে পারি। যাই হোক, একটা আর্টিকেল আছে, সেই আর্টিকেলটাকে যদি আরেকটা আর্টিকেল সাইট করে, অর্থাৎ আমার একটা আর্টিকেল আছে সেই আর্টিকেলটাকে যদি আরেকজন সাইট করে, তাহলে একটা ইম্প্যাক্ট হয়, অর্থাৎ এখানে একটা ইম্প্যাক্ট হলো, একটা আর্টিকেলের সাথে আরেকটা আর্টিকেলের কানেকশন হতো, যে তারা দুজন একই ধরনের রিসার্চ করছে বলে কিন্তু একজন আরেকজনকে সাইট করলো। এর পরবর্তী আসি, একটা আর্টিকেল আছে, সেই আর্টিকেলটাতে অনেকগুলো রেফারেন্স আছে, আমরা রেফারেন্স লিস্টটাকে যখন দেখি, একটা আর্টিকেল সেই আর্টিকেল অনেকগুলো রেফারেন্স, অর্থাৎ আমি একটা আর্টিকেল লিখলাম, সেই আর্টিকেলে আমি যদি 40টা রেফারেন্স ইউজ করি, তাহলে কোনো না কোনো ভাবে এই 40টা রেফারেন্স আমার আর্টিকেলের উপর ইম্প্যাক্ট আছে। এখানে দেখা যাচ্ছে আমি 10টা আর্টিকেল সাইট করছি, এই 10টা আর্টিকেলের সাথে আমি কোনো না কোনো ভাবে সংযুক্ত, সংযুক্ত কিভাবে, সংযুক্ত হচ্ছে আমি টপিক ভাবে সংযুক্ত হতে পারি, আমি কোলাবোরেশনে সংযুক্ত হতে পারি, আমার ফান্ডিং অর্গানাইজেশনে এক হতে পারে, আমরা একই ধরনের রিসার্চ ডোমেনে কাজ করি, আমরা একই ধরনের টপিক নিয়ে পৃথিবীর দুই প্রান্তে, হয়তো ইউএসএ বা অস্ট্রেলিয়াতে আমরা বসে একই ধরনের রিসার্চ করছি, সেই ধরনের কোলাবোরেশন হতে পারে। আবার আরেকভাবে হয়, আমার আর্টিকেলটাকে তারা সাইট করছে, আমার আর্টিকেলকে দেখা যাচ্ছে 12 জন সাইট করতেছে, তার মানে কি আমার আর্টিকেলটা 12টা ইম্প্যাক্ট আছে, এই আর্টিকেলটা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হচ্ছে সেটা 12 রকম ভাবে তার যে গবেষণা সেই গবেষণা ইন্টারপ্রেট করছে, অর্থাৎ সে আমাকে রেফার করছে যে এইখানে যে বিষয়বস্তু দেখাচ্ছে সেটা আমার হয়তো লিটারেচার রিভিউ আসবে, বা আমার কোনো মেথোডিক্যাল পার্ট আসবে, বা আমার ফান্ডিং আমার ফাইন্ডিং যেটা আছে সেটাকে নিয়ে তারা হয়তো গবেষণা করছে, বা তারা আমাকে রেফার করতেছে, অর্থাৎ একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। এরপরে আসা যাক, এই ইম্প্যাক্টটা কে কে পাচ্ছে, আসলে ইম্প্যাক্টটা কার, প্রথমভাবে আমরা সাধারণভাবে যেটা আমরা দেখি সেটা হলো ইম্প্যাক্টটা হচ্ছে যিনি গবেষক তিনি, অর্থাৎ তার আর্টিকেল 10 বার সাইট হয়েছে, তা ওনার হচ্ছে 10টা ইম্প্যাক্ট, আমরা সাধারণভাবে আমি কোনো সাইন্টিফিক টার্মে যাচ্ছি না, যে উনি 10টা ইম্প্যাক্ট। আবার সেই একইভাবে যেসব জার্নালগুলো সাইটেশন পাইছে, অর্থাৎ যেসব জার্নালের আর্টিকেল গুলাকে সাইট করা হয়েছে, সেই আর্টিকেল গুলা কিন্তু একটা ইম্প্যাক্ট পাচ্ছে, অর্থাৎ ইম্প্যাক্ট সাধারণভাবে আমরা দেখি দুইভাবে, একটা হলো যে যিনি গবেষণা করলেন তার ইম্প্যাক্ট, আরেকটা হচ্ছে যে জার্নালটাতে পাবলিশ হলো সেই জার্নালের ইম্প্যাক্ট। কিন্তু এটাকে আরো যদি আমরা গভীরে যাই তাহলে কি আসে, তাহলে হচ্ছে প্রথমে আসে জার্নালের ইম্প্যাক্টটা, তারপরে আসছে ওই আর্টিকেলের ইম্প্যাক্ট, ওই আর্টিকেলের যে রিসার্চার আসে তার ইম্প্যাক্ট, এই রিসার্চার নিশ্চয়ই কোনো একটা রিসার্চ গ্রুপে কাজ করেন, কোনো একটা ডিপার্টমেন্টে কাজ করেন, কোনো একটা রিসার্চ ডিভিশনে কাজ করেন, তাহলে সেই রিসার্চ ডিভিশনের নামটা সেখানে আসছে ওই আর্টিকেলের মধ্যে, তার একটা ইম্প্যাক্ট পাচ্ছে। এরপরে আসে এই রিসার্চ ডিভিশন বা এই রিসার্চ গ্রুপটা নিশ্চয় কোনো না কোনো জায়গায় অবস্থিত, কোনো না কোনো একটা ডিপার্টমেন্টে অবস্থিত, কোনো না কোনো একটা রিসার্চ অর্গানাইজেশনে অবস্থিত, কোনো একটা ইউনিভার্সিটি অবস্থিত, তারা ইম্প্যাক্ট পাচ্ছে। সামগ্রিকভাবে দেখা গেলে দেখা যায় একটা দেশ, একটা কারণ ওই যে অর্গানাইজেশনটা কোনো একটা কান্ট্রিতে অবস্থিত, অর্থাৎ তারাও একটা ইম্প্যাক্ট পাচ্ছে। তাহলে আমরা শুরুটা আবার দেখি, একটা আর্টিকেল কত যদি সাইট হয় তাহলে কতভাবে একটা ইম্প্যাক্ট তৈরি হতে পারে এবং কারা কারা এ থেকে বেনিফিট পেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা ইম্প্যাক্ট ক্যালকুলেশন করি, আমরা বিবলিওমেট্রিক অ্যানালাইসিসে ইম্প্যাক্ট গুলো ক্যালকুলেশন করি, কি করি না করি, তো এখানে আসলে ডাটাটা কত বড়, কোশ্চেনটা আসে হাউ বিগ ইজ বিগ, বিগ এর কোনো সংজ্ঞা নাই, কিন্তু আমরা যদি বিবলিওমেট্রিক্স পয়েন্ট অফ ভিউতে দেখি তাহলে দেখা যাচ্ছে যে 2.5 মিলিয়ন
প্রতি বছর 2.5 মিলিয়ন আর্টিকেল পাবলিশ হয়, অর্থাৎ লেজিটিমেট জার্নাল যেগুলো, যেগুলো ওয়েব অফ সায়েন্স বা স্কোপাসে যেগুলো অন্তর্ভুক্ত, যে ডাটাবেস গুলো অন্তর্ভুক্ত, 2.5 মিলিয়ন মানে হচ্ছে 25 লাখ, 25 লাখ আর্টিকেল প্রতি বছর পাবলিশ হচ্ছে। আবার আরেক গবেষণা দেখা গেছে যেটা হচ্ছে যে 9 বছরে এই সাইন্টিফিক আউটপুট গুলা ডাবল হচ্ছে প্রতি 9 বছরে। অর্থাৎ এরা যদি আমরা চিন্তা করি যে প্রতি 9 বছরে প্রায় 2.25 কোটি পাবলিকেশন, এটা একটা বিশাল, আর এটা তো 9 বছর, এটা একটা অনেক সময় ধরে চলছে, 300-400 বছরে একটা ট্রেডিশন, এবং সামনে আরো এটা যাবে। তাহলে চিন্তা করলে দেখা যায় যে এই ডাটা যে কত বড় ডাটা এটা চিন্তা করা যায় না, এবং মেজার মেজার করা এখন পর্যন্ত সম্ভব হয় না, কারণ সেই ধরনের টেকনোলজি এখন পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি। কারণ এই সবগুলোকে কানেকশন করা, এখান থেকে ডাটা রিটাইপ করে অ্যানালাইসিস করা, এটা একটা কষ্টসাধ্য ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমরা যেটুকু পারি, যেটুকু অ্যানালাইসিস করে আমাদের অর্গানাইজেশনের যা দরকার সেটা আমরা আমরা করতেছি, এবং সেভাবে আমরা সহায়তা করে যাচ্ছি। এটাই হচ্ছে একজন বিবলিওমেট্রিশিয়ান বা একজন বিবলিওমেট্রিক অ্যানালিস্টের কাজ। এখন আসে এই কাজগুলো করতে গেলে আমাদের কি কি দরকার। আমাদের যেটা দরকার হয় প্রথমত, সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয়, অনেক ধরনের ডাটাবেস আছে কিন্তু সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয় ওয়েব অফ সায়েন্স, স্কোপাস, পাবমেড, গুগল। ওয়েব অফ সায়েন্স আর স্কোপাস এর সুবিধা যেটা হচ্ছে সেটা হলো এরা সাইটেশন গুলো এখানে দেখা যায়, কোন আর্টিকেল কতটা সাইটেশন রিসিভ করছে সেটা দেখা যায়। সুতরাং এখানে এটাতে কাজ করতে গেলে, এই দুটাতে কাজ করতে গেলে আমাদের ইজি কাজটা হচ্ছে যে আমরা সাইটেশন অ্যানালিস গুলো করতে পারি। পাবমেড এবং গুগল থেকে আমরা ডাটা ডাউনলোড করতে পারি। গুগল বলতে আমি যেটা বলছি গুগল স্কলার, সেটা পাবমেড এবং গুগল থেকে আমরা করতে পারি। সেক্ষেত্রে আমাদের যেটা হয় সেখানে হলো আমরা সাইটেশন গুলো ওইভাবে পাই না। আরেকটা বিষয় আছে, এখান থেকে ডাটা ডাউনলোড করতে গেলে আমাদেরকে যেটা করতে হয় সেটা হলো আমাদেরকে কোনো রেফারেন্স সফটওয়্যারের হেল্প নিতে হয়। রেফারেন্স সফটওয়্যার যেমন এন নোড আছে, জোতেরো আছে, মেন্ডেলি আছে, এখান থেকে একটা স্টেপ বেশি থাকে, একটা স্টেপ বেশি থাকে, এবং ওখানে ডাটা ক্লিনিং এর বিষয়টা একটু বেশি পরিমাণে থাকে। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওয়েব অফ সায়েন্স, স্কোপাস এগুলো যদিও কমার্শিয়াল, আর ওইদিকে পাবমেড গুগল এগুলো নন কমার্শিয়াল, ফ্রি পাওয়া যায়। আর যে টুলস গুলো আমরা ইউজ করব সেই টুলস গুলো কিন্তু ফ্রি, যেমন এখানে আমি টুলস গুলোর নাম নাম দিয়ে দিচ্ছি, বিব এক্সেল, পাবলিশার, প্যারিশ, পাই, সাইট স্পেস, ওয়াসবিওর, কেফি, এগুলো হচ্ছে সবই ফ্রি। এগুলো বিভিন্ন দেশে তৈরি হয়েছে, এক একটা পারপাস এক এক ধরনের, এবং প্রত্যেকটার জন্য ম্যানুয়াল গাইড আছে, এবং প্রত্যেকটার জন্য ইউটিউবে ভিডিও পাওয়া যায়, এবং যারা এগুলো তৈরি করছে তারাও ভিডিও গুলো দিয়ে রাখছে, অর্থাৎ আমরা যেন নিজেরা করে করে শিখতে পারি। আর সাইভাল একটা টুলস আছে, এটা এটা কমার্শিয়াল, এটা কাজকর্ম একটু বেশি, যাই হোক এটা কমার্শিয়াল, হয়তো আমাদের অনেক প্রতিষ্ঠানের পক্ষে এটাকে সাবস্ক্রাইব করা সম্ভব হয় না। তারপরেও আমরা এখান থেকে শিখতে পারি যে আসলে কি ধরনের কাজগুলো, সেগুলো পরে আমরা এই ছোট ছোট যে টুলস গুলো আছে সেগুলো দিয়ে আমরা কাজ করে আমাদের সার্ভিস গুলো প্রোভাইড করতে পারি। এখন আসি যে আমরা আসলে কি অ্যানালিসিসটা করি, একজন বিবলিওমেট্রিশিয়ানের কাজ কি। একটা বিবলিওমেট্রিশিয়ান কাজ হচ্ছে একটা জার্নালে যে আমরা যে ডাটা গুলো আমরা নিই একটা জার্নাল, অর্থাৎ এই টুলস গুলো আমাদেরকে যেটা হেল্প করে, সেটা জার্নাল টাইটেল, অথর নেম, অ্যাফিলিয়েশন, সেনে অর্গানাইজেশন থাকে, কান্ট্রি থাকে, পাবলিকেশন ইয়ার থাকে, ডকুমেন্ট টাইপ, ডকুমেন্ট টাইপ ভাগ আছে আর্টিকেল, পোস্টিংস, বুক চ্যাপ্টার, অ্যাবস্ট্রাক্ট থেকে আমরা ওয়ার্ড নিই, কিওয়ার্ড নিই, ফুল টেক্সট আমরা স্ক্যানিং করি, আমরা ফান্ডিং অর্গানাইজেশন গুলো দেখি, আমি কিছু স্ক্রিন প্রিন্ট পাশাপাশি দিলাম, অর্থাৎ এই জায়গাগুলো থেকে আমরা যদি দেখি কোনো ডাটাবেজের, ওয়েব অফ সায়েন্স বেসের কথা বললাম, সেখানে গেলে আমরা এই এই ডাটাগুলো পাই। আসলে এই ডাটাগুলোই হচ্ছে আমাদের জন্য প্রয়োজন, যেটা আমাদেরকে হেল্প করে যে কোনো অ্যানালাইসিস করার জন্য। তো এতক্ষণ ধরে অনেক কথা বললাম, তো প্রথমে আমি একটু প্র্যাকটিক্যাল ডেমোস্ট্রেশনে আসি, আসলে আমরা ডাটাগুলো কিভাবে নিই এবং কিভাবে ব্যবহার করি। আমি একটু বলতে ভুলে গেছি যে আমি আসলে আজকে 40 মিনিটের জন্য এই ওয়েব নেটটা করব। প্রথম 10-15 মিনিট হয়তো এই বক 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 করতেছি, এটা দক বক গেল, তারপরে 15 মিনিট আমি প্র্যাকটিক্যাল ডেমোস্ট্রেশন দেখাবো, তারপরে আসবো যে এটা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমরা কিভাবে করতে পারি, শিক্ষার্থীরা কিভাবে করতে পারে, যারা প্রফেশনাল আছে আর্লি স্টেজ প্রফেশনাল বা মিড লেভেল তারা কিভাবে করতে পারে, এবং যারা সিনিয়র লেভেলে প্রফেশনাল আছে যারা টপ পজিশনে কাজ করছেন তারা কিভাবে সেটা তাদের প্রতিষ্ঠানে ইমপ্লিমেন্ট করতে পারে। প্র্যাকটিক্যাল ডেমোস্ট্রেশনে আসছি আমি, সেখানে প্রথমে আমি যেটা দেখাতে চাচ্ছি ওয়েব অফ সায়েন্স, এটা হয়তো অনেকেরই অ্যাক্সেস নাই এটা, কিন্তু কোন কোন প্রতিষ্ঠানের অ্যাক্সেস আছে, আমাদেরকে সেই প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ রাখতে হবে, সেই প্রতিষ্ঠানের মেম্বারশিপ বা কোনোভাবে নিয়ে সেখান থেকে যদি ডেটা রিটাইপ করা যায়,
তাহলে সেটা আমাদের জন্য সুবিধাজনক, অথবা না থাকলেও কোনো অসুবিধা নেই, আমাদের আমরা পাবমেট থেকে বা গুগল থেকে করতে পারি। কিন্তু যেটা একটা এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, আমি সেই স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা আমি প্রথমে দেখাবো। তো দেখা যাক, ওয়েব অফ সায়েন্স ডেটাবেজে আমি ঢুকলাম, ঢোকার পর আমি চাচ্ছি যে ইনফরমেশন লিটারেসি এটা টপিক হিসেবে নিয়েছি, টপিক হিসেবে নেওয়ার পর আমি এখান থেকে ডেটাটা ডিটাইপ করতে চাই। আমি সব বছরগুলোই দিয়ে দিলাম যে এটা আমার চিন্তা করার দরকার নেই, আমি এটা পরে ন্যারো ডাউন করবো। ইনফরমেশন লিটারেসি একটা টপিক দিয়ে আমি আমি সার্চটা দিতে যাচ্ছি। ইনফরমেশন লিটারেসি সার্চ দেওয়ার পরে আমি আমি পেলাম যে প্রায় 12,887টা আছে। তো এটা আমার জানা দরকার। আমি এখন চাচ্ছি যে আমি 2017 সালে, যেহেতু 18 চলছে, আমরা সাধারণত এক বছর পিছনে যাই, 2017 সালের যে ডকুমেন্ট গুলো আছে সেখানে যে রিসার্চ ট্রেন্ড গুলো আছে সেটা আমি দেখতে চাই। আমি এখান থেকে আর্টিকেল এবং রিভিউ যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেই জিনিসগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি এটাকে রিফাইন করলাম, রিফাইন করার পরে দেখি এটা কতটা দেশে থাকে। অর্থাৎ 2017 সালে প্রায় 1500 আর্টিকেল পাবলিশ হয়েছে। এখন আমি এই ডাটাকে ডাউনলোড করবো। ডাটাটা ডাউনলোড করতে গেলে আমাকে এখানে আদার ফরম্যাটে যেতে হবে, সরি, হ্যাঁ আদার ফরম্যাটে। আর এখানে একটা অসুবিধা আছে, সেটা হলো যে আমাকে এই 1 থেকে 500 এভাবে ডাউনলোড করতে হয়, 500-এর বেশি একবারে ডাউনলোড করা যায় না। তাই এটা ফুল রেকর্ডটা আমি ডাউনলোড করতেছি, সেটা হচ্ছে ট্যাব ডেলিমেট উইন্ডোজ এর এটা করে। এটাকে যদি আমি সেন্ড করি তাহলে এটা এসে আমার ইয়েতে, আমি আমি যে ফোল্ডারে সেভ করবো সেই ফোল্ডারে এসে জমা হবে। তো এখন এই এইভাবে আমাকে আবার পরবর্তী 501 থেকে 1000 পর্যন্ত এভাবে আমাকে আবার ডাউনলোড করতে হবে সে একই পদ্ধতিতে। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, 2-3 মিনিট হয়তো লাগবে। তো এখানে 2-3 মিনিট মূল্যবান, যেহেতু এটা ওয়েব নিয়ে আমি যেটা করছি সেটা হলো যে ডাটা আমি ডাউনলোড করে রাখছি, আর ভয়েস বিয়ারটাকে ডাউনলোড করে রাখছি। এখন আমি ভয়েস বিয়ারটাকে, ভয়েস বিয়ার যে সফটওয়্যার সেটাকে আমি চালু করছি। তো এখানে আমি দেখাচ্ছি যে আমি যে ডাউনলোড করছি এই যে এই তিনটা ফাইল, ওই যদি আমি 1500 ডাটাকে ডাউনলোড করলাম, 1500 রেকর্ডকে, এই তিনটা ফাইল এখানে এসে জমা হয়ে আসে। এখন ভয়েস বিয়ারটা যখন চালু হলো, এই ভয়েস বিয়ার সফটওয়্যারটা ফ্রি, এটা আমি শুধুমাত্র ডাউনলোড করে, আমি এর আগে স্লাইডে লিংক দিছি, এবং এটা কিভাবে চালাতে হবে এটা নিয়ে আমার চিন্তা করার দরকার নেই, কারণ এই যে অ্যাবাউট ভয়েস বিয়ার এখানে এখানে গেলে আমি এটা সম্বন্ধে জানতে পারবো। এবং ম্যানুয়াল, পুরো ম্যানুয়ালটা কিভাবে কাজ করতে হবে না করতে হবে প্রত্যেকটা সফটওয়্যারই দেওয়া আছে, কিন্তু আমি শুধু একটা সফটওয়্যারের উপরে আজকে প্রেশার দিব যেহেতু এটা শর্ট। এই পুরো ম্যানুয়ালটা আমি এর খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা, কিভাবে করতে হবে, কোন বাটনের ফাংশন কি, এই সব কিছু এখানে লেখা আছে। তাহলে আমি আবার আসি ভসবিয়ারে এসে আমি চাচ্ছি যে আমি একটা এই একটা ম্যাপ তৈরি করব, এই বিবলিওগ্রাফিক ডাটা যেগুলো আমি সিলেক্ট করছি, ইনফরমেশন লিখেছি, এটাকে আমি সিলেক্ট করলাম। আমি এটা ওয়েব অফ সায়েন্সের ডাটা, আমি জানি এটা কোথায় আছে, ওয়েব অফ সায়েন্সের এই ডাটাটা আমি রাখছি আমার ডাউনলোড ফোল্ডারে। আমি ডাউনলোড ফোল্ডারে গেলাম, তাহলে আমার এই তিনটা ফাইল হচ্ছে, এই 1500 ডাটা আছে। তা এটাকে নিয়ে আমি এখন অ্যানালাইজ করার জন্য আমি দিলাম যে একটা ম্যাপ তৈরি করে দাও আমাকে। ম্যাপ তৈরি করার সময় আমি কোঅথরশিপ দেখতে পারি, কোঅকারেন্স, অর্থাৎ একই ধরনের সাইটেশন দুইভাবে হয়েছে কিনা, অর্থাৎ এত কিছু আমার জানাটা দরকার না আসলে, এখানে সব বলা আছে, কোঅথরশিপ অ্যানালাইসিস, কোঅকারেন্স, সাইটেশন অ্যানালাইসিস, অর্থাৎ কোশ্চেন মার্ক দেওয়া আছে, সব ইনফরমেশন গুলো পাওয়া যায়। তা আমি চাচ্ছি যে কোঅথরশিপ দেখবো, এবং এটা দেখবো যে কান্ট্রিজ, কোন কোন কান্ট্রিজে কোঅথরশিপ আছে, অর্থাৎ কোন কোন জায়গায় কোলাবোরেশন গুলো হয়েছে এই 2017 বেশি। আমি নেক্সট করলাম, আমি চাচ্ছি যে কমপক্ষে 5টা, একটা কান্ট্রিতে সব কমপক্ষে 5টা সাইটেশন বা 5টা ডকুমেন্ট আছে, এই ধরনের ডাটাগুলো আমি দেখতে চাচ্ছি। আমার এই একটা দুইটা যা আছে এটা আমার চিন্তা না, তো আমি চাচ্ছি যে ফোকাসটা কোন জায়গায় এটা বের করার জন্য। জাস্ট এগুলো ক্লিক ক্লিক ক্লিক, যেটা একদম নর্মাল। আমি এখানে একটা কান্ট্রি লিস্ট পাচ্ছি ইজি, ইউএসএ তে 575টা ডকুমেন্টস, ইংল্যান্ডে 94টা। এখন আমার দরকার হচ্ছে ম্যাপটা, এটা আমি পুরোটাই দেখতে পাচ্ছি। আমি যদি ম্যাপে আসি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই নেটওয়ার্ক গুলা কার কার সাথে, এই অর্থাৎ আমি যদি চিন্তা করি ইউএস এর উপর ক্লিক করি তাহলে ইউএস এর সাথে কার কার নেটওয়ার্ক, অর্থাৎ যত বড় বাবলটা যত বড় হচ্ছে তার ইম্পর্টেন্সটা এখানে তত বেশি। আমি যদি একটা সিম্পল একটা কান্ট্রি নিয়ে অস্ট্রেলিয়া নিই তাহলে অস্ট্রেলিয়ার সাথে কাদের কমিউনিকেশন সেটাও দেখতে হবে। আবার আমি যদি এই ডাটাকে রিটেক করতে চাই তাহলে এখান থেকে সেটা শুধু আমি বেলজিয়ামের কাজ কার সাথে হয়েছে,
এই বেলজিয়ামে এসে আমি খুব ইজি আমি যে কোনো কান্ট্রি থেকে আমি চাচ্ছি যে ইটালি ইটালি কাজটা কার সাথে ইটালি কার সাথে কোলাবোরেশন করে অর্থাৎ আমি এখানে আমার রিসার্চ থেকে সহায়তা করতে যখন ইনফরমেশন ডিভাইসের উপর যদি কাজ করতে চাও তাহলে ইটালি কাজ করে সুইজারল্যান্ডের সাথে সুইডেনের সাথে কানাডার সাথে ইংল্যান্ডের সাথে তুমি এইসব দেশে যে গবেষকরা আছে তাদের সাথে জড়িত হবে তাদেরকে আমরা প্রত্যেক করবো ওই যে আমি 1500 ডকুমেন্ট আছে ওই 1500 ডকুমেন্ট থেকে তখন আমি বের করবো যে কোন কোন ডকুমেন্ট গুলা অথর গুলা কতটা সেই সব প্রতিষ্ঠানের সাথে সেই সব কোঅথরকে বের করে আমি তখন তাদের সাথে কোলাবোরেশনের চেষ্টা করব আবার যদি আমি ডেন্সিটি ভিউ দেখি তাহলে দেখা যাচ্ছে ইউএসএ তে সবচেয়ে বেশি কাজ হয় ইনফরমেশন লিটারেসি নিয়ে এরপরে আসছে অস্ট্রেলিয়া জার্মান কানাডা অর্থাৎ এটা 2017 একটা ডাটা কিন্তু আমি যদি এটা 5 বছর স্প্যান বা 10 বছর স্প্যানে নিতে পারি তাহলে আমি খুব সহজেই আমার রিসার্চারকে গাইড করতে পারি যে তুমি যখন এই বিষয়ে কাজ করতেছ তখন তোমার এই বিষয়গুলো দেখা উচিত অর্থাৎ আমরা যেটা বলি যে স্ক্র্যাচ থেকে শুরু করা অর্থাৎ ওই শূন্য থেকে শুরু করার সময় আমরা এই বিষয়গুলোকে প্রথমে নিয়ে আসি তারপর আমরা অনেক সময় ট্রেন্ড দেখতে চাই যে আসলে ওই যে টপিকটা নিয়ে কাজ করতে হচ্ছে সেটা ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে যাই হোক এটা একটা সিম্পল সিম্পল এক্সাম্পল ওয়েব অফ সায়েন্স সায়েন্সের ডেটা নিয়ে আর এখানে যদি আমি প্রত্যেকটা যাই প্রত্যেকটা চেঞ্জ করতে চাই বিবলিওগ্রাফি কাপলিং পোস্ট সাইটেশন এগুলো আমি দেখতে পারি জাস্ট ক্লিক ক্লিক করে আমি এটা যে কোনো জিনিসই করতে পারি আমি যদি কোঅথরশিপ বা সাইটেশন বা বিবলিওগ্রাফি কাপলিং এ আসি এখানে আমি দেখতে পারি কোন কোন জায়গায় কোন কোন অথর গুলা তারা বেশি সাইটেশন গ্রহণ করছে এটা হলো ওয়েব অফ সায়েন্স এর একটা সিম্পল এক্সাম্পল এখন আমি আসি স্কোপাসে এটা একটা ডেটাবেস যেখানে সবচেয়ে বেশি জার্নাল ওরা দাবি করে হ্যাঁ আসলে ওদের জার্নাল সংখ্যা বেশি প্রায় 33,000 যেখানে ওয়েব অফ সায়েন্স 11,000 কিন্তু সম্প্রতি ওয়েব অফ সায়েন্স ও আপডেট করে প্রায় 30,000 চলে আসছে কিন্তু ওদের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যারা এটা নিয়ে কাজ করেন বা একটু খবর রাখেন এটা তাদের জন্য জরুরি তথ্য এখন আসি আরেকটা টপিক নি যেহেতু আরেকটা নতুন ডেটা হবে সেখানে এসে আমি সাইটোমেট্রিক আর বিবলোমেটিক্স অর্থাৎ সাইটোমেট্রিক আর বিবলোমেটিক্স যেসব ফিল্ডে আছে সেসব কাজ থেকে সেসব ফিল্ডে আমি ডেটা রিটাইপ করতে যাচ্ছি তো আমি এই ডাটাকে যদি রিটাইপ করি সাইটোমেটিক আর বিবলোমেটিক্স টপিকের উপরে যে কোনো ফিল্ডে অথর কিওয়ার্ডে থাকতে পারে অথর কিওয়ার্ডে থাকতে পারে অথবা স্কোপাসে যে সাবজেক্ট ক্যাটাগরি সেখানে থাকতে পারে অথবা টাইটেলে থাকতে পারে যে কোনো জায়গায় থাকতে পারে সেখান থেকে যদি আমি এই ডাটাটাকে নিয়ে আসি তাহলে আমি দেখা যাচ্ছে প্রায় 17,000 বা সরি প্রায় 18,000 ডাটা এখান থেকে আমি এই চাচ্ছি আমি 2017 ডাটা নিব আর আমি আরেকটু ন্যারো ডাউন করব সেটা হলো আর্টিকেল আর রিভিউ যে ইনফরমেশন গুলো আছে সেটাকে আমি নিব এটাকে নিয়ে আমি এটাকে যদি লিমিট করে দিই তাহলে শুধু এই প্যারামিটার উপর ভিত্তি করে আমি ডাটাগুলো পাবো এখন আসলে আমার প্রায় 1400 ডাটা এই 1400 ডাটাকে আমি যেটা করব সেটা হলো পুরোটাকে সিলেক্ট করে এটাকে আমি এক্সপোর্ট করব এক্সপোর্ট অনেক ভাবে করা যায় এই যে আমি যে কথাগুলো বলতেছিলাম যে গুগল বা ইয়ের ক্ষেত্রে পাবের ক্ষেত্রে আমাদের একটা এক্সট্রা স্টেপ করতে হয় সেটা হলো ওই যে রেফারেন্স সফটওয়্যারগুলো মেইনলি বা রেফারেন্স ওয়ার্ক বা এন্ডনোটে আগে ডাউনলোড করে নিতে তারপরে আরেকটা স্টেপ করতে হয় এখানেও স্কোপাসে সুবিধা দিয়ে রাখছে তবে সবচেয়ে ইজি ফরম্যাট হলো সিএসভি ফাইলে ডাউনলোড করা এখান থেকে যদি আমি এই ডাটাগুলো সব সিলেক্ট করি তাহলে একটা সিএসবি ফাইল ডাউনলোড হবে তা আমি একবার প্র্যাকটিস করে দেখছি সিএসবি ফাইলটা ডাউনলোড হতে 6 মিনিটের মতো লাগে তা আমি এটা ডাউনলোড করে রাখছি আমি এখন দেখা যাচ্ছে এই সিএসবি ফাইলটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি সে আবার যদি আসি আমি বিবলিওগ্রাফিক ম্যাপ তৈরি করতে চাই কিন্তু এবার আমি নিচ্ছি স্কোপাসের ডাটা এখানে এসে এই যে স্কোপাসের যে ফাইলটা যেটা আমি দেখালাম না কিভাবে ডাউনলোড করলাম মানে 5-6 মিনিট নষ্ট করার দরকার নেই এখানে এই স্কোপাসের এই ফাইলটা নিলাম এবং সেই ডাটাটাকে আমি এখন অ্যানালাইসিসের জন্য দিলাম একটা সফটওয়্যার যেটা ফার্স্টওয়্যার এবং এই এই সফটওয়্যারটা ফ্রি আমরা যে কোনো সময় ডাউনলোড করতে পারি এবং এটা শিখতে পারি নিজের মতো করে এবং আমরা আমাদের যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানকে আমরা সহায়তা করতে আমরা এটা আমাদের নিজস্ব গবেষণার কাজে ব্যবহার করতে পারি এই ফাইলটা যেহেতু 1500 ফাইল একসাথে এবং স্কোপাসের ডাটা এবং সবকিছু আছে অ্যাবস্ট্রাক্ট থেকে শুরু করে সব ধরনের ডাটা তা এইটা রিড করতে একটু সময় নিবে যাই হোক এটা সময় নিক অসুবিধা নেই আমি এর মধ্যে আর যে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে অন্য যে সফটওয়্যার গুলো আছে সবগুলারই কিন্তু ডকুমেন্টেশন করা আছে সবগুলাই ফ্রি এটা নিয়ে কেউ ব্যবসা করে না এবং
এই যে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করছে, বরং তাদের কাছে হেল্প চাইলে যে আমি এই জিনিসটা আটকে গেছি, আমার এখানে সমস্যা হচ্ছে, এই সফটওয়্যারটা আপডেট হচ্ছে না, এবং তাদেরকে মেল করলে তারা আমাদেরকে অনেকভাবে হেল্প করে। এই সফটওয়্যার গুলো যদি আমরা ইউজ করতে পারি তাহলে আমরা আমাদের নিজস্ব গবেষণা গুলো আমরা করতে পারি, আমরা নিজে নিজে আমাদের যে নিজস্ব যে পেপার, যে আমি একটা বিবিওমেট্রিক্স রূপে এই বিষয়টা দেখতে চাই, আমি এটার উপর একটা আর্টিকেল লিখতে চাই, সেই বিষয়গুলো আমরা আমাদের মতো করে করতে পারি। যাই হোক, এই রিডিংটা হয়ে গেছে, এখন সে একই ব্যাপার আসতেছে এখানে, কোঅথরশিপ, কোঅকারেন্স, সাইটেশন, বিবলোগ্রাফি। এখন আমি দেখি বিবলোগ্রাফিক কাপলিং, তার আগে দেখেনি বিবলোগ্রাফিক কাপলিংটা কাকে বলে। এখানে এখানে হচ্ছে the relatedness of items is determined based on the number of reference they share, অর্থাৎ দুইটা ডকুমেন্ট আছে, তারা যদি একটা ডকুমেন্টে 50টা সাইটেশন আছে আর একটা ডকুমেন্টে 60টা সাইটেশন আছে, দেখা গেল দুইজনই 15টা সাইটেশন কমন, অর্থাৎ দুইজনের ডকুমেন্ট যদি অ্যানালাইসিস করা যায় 15টা সাইটেশন কমন। তার মানে কি, তারা এমন কোন একটা টপিকে কাজ করতেছেন যেটা খুব ক্লোজলি রিলেটেড, অর্থাৎ এই দুইটা রিসার্চার বা এই দুইটা রিসার্চ গ্রুপ বা এই দুইটা ইউনিভার্সিটি যারা রিসার্চ করতেছেন তারা আসলেই একসাথে কাজ করার উপযুক্ত। তখন আমরা দেখবো যে আচ্ছা তাহলে তো এরা খুব ইজি কাজ করতেছে, তখন আমরা তাদেরকে প্রপোজাল পাঠাবো তোমরা আমাদের সাথে কাজ করবা কিনা। আমরা পাঠাবো না, বিউরোমেট্রিক অ্যানালিসিস এটা হলো যারা রিসার্চ করেন তারা তারা এই বিষয়গুলো চিন্তা করবেন যে আসলে তাদের সাথে আমরা কাজ করতে পারি কিনা। অর্থাৎ দুইটা টিম আলাদা আলাদা কাজ না করে ওয়ার্ল্ড এর দুই প্রান্তে যদি আমরা একসাথে করতে পারি আমরা আরো টেকনোলজিক্যাল ডেভেলপ হবো একটা, অর্থাৎ এমন কোন জিনিস আমরা তৈরি করতে পারবো যেটা আসলেই ওই ডিসিপ্লিনের যে বাউন্ডারি, নলেজ বাউন্ডারি, সেটাকে পুশ করতে পারে, সেটাকে সামনে অগ্রসর করে নিতে পারে। ওই একই ব্যাপার ভসবিহারের বিষয়টা, এখানে আমরা নাম্বার অফ অথর ঠিক করে নিচ্ছি, পাঁচ, যে কমপক্ষে একজন অথর পাঁচটা সাইটেশন পাইছে এবং তার কমপক্ষে পাঁচটা ডকুমেন্ট আছে, অর্থাৎ আমরা ইম্পর্টেন্সটা একটু দেখতে চাই। তো দেখলাম যে অথরের একটা লিস্ট লিস্ট পাওয়া যাচ্ছে, যে লুথ বোরম্যানের ডকুমেন্টস আছে 16টা, সাইটেশন রিসিভ করেছেন 96, এটা শুধুমাত্র একটা ইয়ারের ডাটা, আমি একটা ইয়ারের ডাটা দেখাচ্ছি এই জন্য যে সময়টা কম লাগবে, আর সবগুলো আসলে একই রকম। এখানে হিট ম্যাপে যদি আমরা দেখি তাহলে কোন কোন অথরটা ইম্পর্টেন্ট, অর্থাৎ তাদেরকে তারা সাইট করছে, যে লাল অংশটা এখান থেকে দেখা যাচ্ছে যে এরা সবচেয়ে বেশি সাইটেশন রিসিভ করতেছে, তাহলে এদের কাজগুলো ইম্পর্টেন্ট, তখন এদের কাজগুলো করতে হবে আমাদেরকে যারা আমরা বিবলোগ্রাফিক সাইটেশন রিসিভ কাজ করতে চাই। আবার যদি আসি নেটওয়ার্ক ভিউ আমরা দেখতে চাই, তাহলে কোন অথরকে কে সাইটেশন করছে, কিভাবে করছে, যে যার কথা আমরা লুথ বোর্ডম্যান কথা বললাম, অর্থাৎ তাকে আমরা দেখতে পারবো যে তাকে কারা সাইট করতেছে। এই ইনফরমেশন গুলো আমরা এখান থেকে খুব সহজভাবে বের করে নিয়ে আসতে পারি, আর যে র ডেটাটা সেই র ডেটা এই পাশে থাকে বাম পাশে, সেখান থেকে আমরা বের করতে পারি কি কটা কি ধরনের সাইটেশন রিসিভ করছে এবং কার সাথে কার নেটওয়ার্ক আছে। এবং এখানে আমরা একটু ইন্টারাপ্ট করব, সরি, জি বলেন জাকারিয়া ভাই, আপনি একটু চ্যাট বক্সটা দেখেন রাইট হ্যান্ড সাইডে, দেখেন তো ওখানে দুই তিনটা কোশ্চেন আসছে। আচ্ছা আমি কোশ্চেন গুলো একটু পড়ে নি একদম শেষে। ওকে ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা আবার ওই ডেটাটা থেকে যদি আমি দেখতে চাই যে কোঅথরশিপে কান্ট্রিজ কোন কোন কান্ট্রিতে, এটা আমি একবার দেখাইছি এখানেও দেখাই, অর্থাৎ কান্ট্রির যে ম্যাপটা, তো কোন কোন দেশে এই কাজগুলো দেখা যাচ্ছে, যেখানে ইউনাইটেড স্টেটস সবচেয়ে বেশি কাজ, তারপরে চায়না, এটা যদি আমি ডেস্টিনেটিভ ডেন্সিটি ভিউতে দেখি তাহলে দেখা যাচ্ছে যে ইউনাইটেড স্টেটসের সাথে ইউকে, ইটালি, নেদারল্যান্ড, জার্মানি, এদের কাজগুলো বেশি, অর্থাৎ এই যে ম্যাপটা তৈরি হচ্ছে এই ম্যাপটা আমাকে অনেক কিছু ইন্ডিকেট করে। এই অ্যানালাইসিসটা করার কাজ হচ্ছে কিন্তু বিবলোমেট্রিক অ্যানালাইসিসের কাজ। আমরা ম্যাপটা যে কাউকে শিখালে 10-15 মিনিটের মধ্যে এই ধরনের ম্যাপ তৈরি করা সহজ, এটা কোনো বিষয় না। যখন আমরা কোনো ডিপার্টমেন্টে যাই, কোনো রিসার্চ গ্রুপকে যাই, তাদেরকে আমরা ট্রেন করি যে তোমরা এই টুলসগুলো তৈরি করো। আমি আজকে এখানে যা দেখাচ্ছি আমরা আসলে এই কাজটাই করি, আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে যাই, তাদের রিসার্চ টপিকগুলো নিই, তাদের রিসার্চ টপিকগুলো ডাউনলোড করি, তাদেরকে শিখাই যে এই যে ওয়েব অফ সায়েন্স আছে, স্কুপ আছে বা গুগল আছে, স্কুপ পাবমেড আছে, সেখান থেকে তোমার ডাটাগুলো তুমি এভাবে নাও, এভাবে নিয়ে তৈরি করো, তারপরে তুমি ম্যাপটা দেখো, ম্যাপ দেখার পরে তুমি আবার মূল ডাটাতে ফেরত আসো, ফেরত আসার পর তুমি হয়তো ন্যারো ডাউন করো, ন্যারো ডাউন করতে করতে তুমি বের করতে পারবো যে তুমি কার সাথে কোলাবোরেশন করবা, তোমার টপিকটা কোথায়, কোন জায়গায় আছে, কারা কাজ করতেছে, কিভাবে তুমি ফান্ডিং, কারা ফান্ডিং পাচ্ছে, কোন জায়গা থেকে ফান্ডিং গুলো আসতেছে, সেই সব ফান্ডিং অর্গানাইজেশনে তুমি অ্যাপ্লিকেশন করো, এই ধরনের ডাটাগুলো আমরা তাদেরকে শিখাই, তারপর দেখা যায় তারা এই কাজটা করার পরে আমাদের কাছে আসে। কারণ এখানে যে অ্যানালিসিসটা যেটা করতে হবে, আমাদের লাইব্রেরি সায়েন্সের যে যারা আমরা লাইব্রেরি সায়েন্সের স্টুডেন্ট, যারা আমরা অ্যানালিসিস গুলো শিখে আসছি বা আমরা জানি যে একটা
ডকুমেন্ট কতভাবে সাইট হতে পারে, আরো যে আমরা আমাদের নেটওয়ার্ক আছে কোন কোন জায়গা থেকে সাইটেশন আসে, কোন জায়গা থেকে, আমাদের কাছে আরো ডেটা থাকে, এই ডেটার বাইরেও আমাদের কাছে অনেক ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশন গুলো আপনার এই ইনফরমেশন গুলো সবসময় এক্সপ্লিসিট হয় না, এটা ট্যাসিড ইনফরমেশন থাকে। এখন এই এক্সপ্লিসিট এবং ট্যাসিড এই দুই ইনফরমেশন একসাথে করে আমরা যখন একটা পলিসি লেভেলে কোনো কিছু সাজেস্ট করি ইউনিভার্সিটি পলিসি চেঞ্জ করার জন্য, বা ইউনিভার্সিটিকে কোন দিকে কোন ধরনের মাস্টার্স ডিগ্রি খুলতে হবে, কোন ধরনের কোর্স গুলো চালু করতে হবে, কোন ধরনের পোস্ট ডক স্টুডেন্ট আনতে হবে, কোন ধরনের পিএইচডি অফার করতে হবে, তাহলে আমরা বেশি ফান্ডিং পাবো, আমাদের ইউনিভার্সিটির র্যাঙ্কিং এবং আমাদের অর্গানাইজেশনটার র্যাঙ্কিং অনেক উপরে থাকবে, এই ধরনের যে পলিসি লেভেল সেই পলিসি লেভেলে আমরা ইনফরমেশন গুলো দিই। এটা হচ্ছে আমাদের কাজের মধ্যে অনেক উপরে পর্যায়ে, যে এটা আমাদেরকে প্রায়োরিটি দিয়ে কাজ করতে হয় যে এই ধরনের ইনফরমেশন গুলো যখন ডিপার্টমেন্ট থেকে চায় বা অর্গানাইজেশন চায়। যাই হোক, আরো একটা কাজ আমি দেখাই এখানে, সেটা হলো এই ডাটাটাকে আমরা আবার প্লেন টেক্সটে নিতে পারি। এটা তো আমরা নিলাম যে সিএসভি ফরম্যাটে, আমরা প্লেন টেক্সটে নিতে পারি। প্লেন টেক্সটে নেওয়ার সময় এখানে একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা শুধু এই বিবলিওগ্রাফিক ডাটাকে কয়বার সাইটে এসে কার কাছ থেকে কি অবস্থা এগুলো হচ্ছে, আমরা যদি এখানে একটু গুরুত্ব দিই যে অ্যাবস্ট্রাক্ট এবং কিওয়ার্ড যে ডাটা গুলো আছে সেইখানে যে ওয়ার্ড গুলো আছে সেগুলাকে আমরা অ্যানালিসিস করতে চাই, যেটা এক অর্থে আমরা বলি টেক্সট মাইনিং, সে ডাটাটাকে আমরা এখানে নিতে পারি এই অ্যাবস্ট্রাক্ট এবং কিওয়ার্ড এটা সিলেক্ট করে। আমি যখন এই ডাটাকে এক্সপোর্ট করব, এই ডাটাকে যখন এক্সপোর্ট করব তখন এই ডাটাটা আমার এইভাবে ডাটাগুলো আমাকে দেখাবে। আমি যদি একটু জুম করি মনে হয় দেখতে সুবিধা হবে। অর্থাৎ আমি শুধু অ্যাবস্ট্রাক্টটা এখান থেকে নিয়ে আসলাম, একটা আর্টিকেলের অ্যাবস্ট্রাক্ট, এবং আমাকে ওই প্রত্যেকটা আর্টিকেলে ঢুকে ঢুকে কপি করতে হবে না। আমি এখানে যে 1400 আর্টিকেল ছিল 1400 আর্টিকেলের অ্যাবস্ট্রাক্ট আমি ডাউনলোড করে ফেলছি অল্প কয়েক ক্লিকে, আমি সব আর্টিকেল গুলো এখানে ইয়ে করে ফেললাম। আমি অ্যাবস্ট্রাক্ট গুলো দুই ভাবে কাজ করা যায়, অ্যাবস্ট্রাক্ট আমি করতে পারি, আবার আমি চিন্তা করে যে এই টেক্সট মাইনিং গুলো আমি করে দেখতে চাই আসলে অ্যাবস্ট্রাক্টটা আমার কিভাবে কাজে দিচ্ছে। তখন আমি যেটা করব সেটা হলো এই এই ডাটাটাকে আমি ডাউনলোড করছি। ডাউনলোড করার পরে যেহেতু এটা স্কুপাস ডাটা, এই সিএসভি ফর্মে আমি এখানে রেখে দিচ্ছি, অ্যাবস্ট্রাক্ট ফিল থেকে আমি শুধুমাত্র ডাটাগুলো এক্সট্রাক্ট করছি। এক্সট্রাক্ট করার পর এই যে এখানে যে ওয়ার্ড গুলো ছিল সেই ওয়ার্ড গুলোর অ্যানালিসিস গুলো আমি বুঝতে পারবো যে আসলে এই 2017 সালে কোন ধরনের কাজগুলো হয়েছে, কোন ধরনের সামারি গুলো ফাইন্ডিংস গুলো এখানে আসছে, সেই ওয়ার্ড টু ওয়ার্ড কানেকশন গুলো। এখানে সাধারণত ওই স্টপ ওয়ার্ড যেগুলো আমরা বলি যে অ্যাম ইজ আর ভার্ব টপ, এগুলো আমরা এমনি বাদ চলে যায়, এটা আমার চিন্তা করতে হয় না। আমরা যখন আগে প্রোগ্রাম লিখতাম তখন আমাদের এই স্টপ ওয়ার্ড টপ এগুলো যাদের বাদ চলে যায় সেজন্য অনেক কিছু লিখতে হতো, এখন এসব সফটওয়্যার আমাদেরকে খুব ইজি মানে ভালোভাবে সহায়তা করতেছে। তো দেখি একটা যে সব ওয়ার্ড 20 বারের অন্তত আসছে সেসব কি আমি যদি দেখতে চাই, তাও দেখ 263টা ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ড গুলা যদি এখানে কান্ট্রি আছে, একাডেমিক র্যাঙ্ক আছে, অর্থাৎ একাডেমিক র্যাঙ্কের উপর কাজ হয়েছে, ডায়াগনোসিস, পপুলেশন, রিস্ক, তারপর আবার কান্ট্রি আছে, আমরা যদি এই কান্ট্রি গুলাকে বের করি, এই কান্ট্রি আমাদের বিষয় না, আমরা দেখতে চাই একাডেমিক র্যাঙ্ক, ডায়াগনোসিস, স্কলারলি ইম্প্যাক্ট, ফ্যাকাল্টি মেম্বার অফ দ্য রিসার্চ গেট, ম্যান ডে, কনফিডেন্স ইন্টারভাল, উইমেন, দেখা যাক এগুলোর উপরে আমরা কি ধরনের ডাটা পাই। এখান থেকে আমরা কিন্তু গ্রাফটা পেয়ে গেলাম কি ধরনের কিওয়ার্ড দিয়ে রিসার্চ হচ্ছে, অর্থাৎ এই কিওয়ার্ড নিয়ে যখন আমি আবার আমার ওই ব্যাকগ্রাউন্ডটাকে সার্চ করব তখন আমি বুঝতে পারবো যে আসলে আমার কোন সাইডে এই রিসার্চ ট্রেন্ডটা যাচ্ছে, কোন কোন বিষয়গুলো নিয়ে এখন 2017 বেশি আলোচনা হয়েছে, এই জিনিসগুলো আমরা আবার এটা নেটওয়ার্ক আমরা দেখতে পারি। যেখানে নেটওয়ার্ক যদি দেখি তাহলে তাহলে ডিসিপ্লিন স্পেসিফিক রিসার্চ হয়েছে, রিসার্চ ইভালুয়েশনের উপর হয়েছে, ইন্ডিকেটর নিয়ে কাজ, তারপর প্রসেস, সিস্টেম, নলেজ ম্যানেজমেন্ট, অ্যাপ্রোচ, মডেল ডেভেলপমেন্ট, এই ধরনের কাজগুলো বিষয়, অর্থাৎ এই যে বাবলগুলো সবচেয়ে বড় সেই বাবলগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এখানে। এখন এই ইয়ে থেকে বেরোয় আসি, এরপরে দেখাই সাইভাল। সাইভালে আমরা যে কাজটা করি সেটা হলো আমরা সাইভালে যেহেতু এটা কমার্শিয়াল, আমরা ডাটা সেট আমরা তৈরি করি। ডাটা সেটটা আমরা কিভাবে তৈরি করি, আমি এই যে এক্সেল ফাইল আমাদের একটা ইউনিভার্সিটির যে ইনস্টিটিউশনাল ডিপোজিটরি থাকে সেই ইনস্টিটিউশনাল ডিপোজিটরিতে এই জিনিসগুলো জমা হয়, অর্থাৎ যারা কাজ করে তারা তো এই তাদের কাজগুলো জমা দেয় সেখান থেকে আমরা বের করি কোন ডিপার্টমেন্টে কে কাজ করছে সেইগুলো আমরা বের করে নিয়ে আসি এসকিউএল কোয়েরি করে। তারপরে আমরা তাদের ডাটাগুলোকে ডাউনলোড করি, এই যে আমরা
ওয়েব অফ সায়েন্স থেকে ডাউনলোড করি, আবার স্কোপাস থেকে ডাউনলোড করি। তো স্কোপাস থেকে আমরা আমরা এই যে স্কোপাসের আইডি, সেই আইডিটাকে নিলাম। এখানে আমরা সরাসরি স্কোপাস থেকে ডাউনলোড করে নিছি, করে নেওয়ার পরে আমরা ভাগ করে নিছি যে কে কোন ডিপার্টমেন্টে কাজ করে, সেই হিসাবে আমরা ডাটাটাকে তৈরি করছি। এখন আমাদের বিব্লোমেট্রিক অ্যানালাইসিস আমাদের কিছু জিনিস শিখতে হয় একটু, যেটা হচ্ছে যে আমাদের ছোটখাটো একটু প্রোগ্রামিং জানলে আমাদের জন্য সুবিধা হয়। যেমন একটা ছোট্ট একটা প্রোগ্রামিং এর দেখাই যে আমি যে এই ডাটাটা নিচ্ছি, এই ডাটাটা হচ্ছে এই স্কোপাস আইডি, কিন্তু এইভাবে আমি স্কোপাস আইডি দিয়ে সার্চ করতে পারবো না। আমার যেটা লাগবে স্কোপাস আইডির পাশে অর বসাতে হবে, আমার ডাটাটা এইভাবে থাকতে হবে। তো এইটা বসানোর জন্য একটা ছোট্ট প্রোগ্রাম এখানে তৈরি করা আছে। এই প্রোগ্রামটা হচ্ছে, আমি প্রোগ্রামটা খুলে দেখাই, খুব একটা বড় কোড না, এখানে ছোট্ট একটা প্রোগ্রাম, কয়টা লাইন এখানে, জাস্ট মূল জিনিসটা এর মধ্যে লেখা আছে। এই ধরনের ছোটখাটো প্রোগ্রাম আমরা যদি নিজের প্রোগ্রাম জানি খুব ভালো, যদি না জানি তাহলে অন্য কাউকে কারোর সাহায্য নিয়ে আমরা করে ফেলতে পারি। যে প্রোগ্রামটা যদি চালাই তাহলে আমাদের রেজাল্টটা আমরা এখানে পাবো। এই প্রোগ্রাম চালাতে কয়েক সেকেন্ড লাগে, জাস্ট যে আইডি গুলো ছিল এগুলো অর হয়ে চলে আসছে। এটাকে নিয়ে আমরা তখন এগুলোকে আমরা সাইভারে ইনপুট করি। দেখ সাইভারে ইনপুট করা আছে, ঠিক সেভাবেই আমরা যেমন এই যে আমাদের এখানে সুইডেনে কে বলতে কেমিস্ট্রি বোঝায় আর কি, আমরা সংক্ষেপে ইউজ করি কেমিস্ট্রি ডাটা আমরা রিটায়ার করছি 2017 থেকে 2002 থেকে 2017 পর্যন্ত। এখান থেকে আমরা দেখতে পারি যে ওভারঅল রিসার্চ পারফরমেন্স, তারা কোন কোন টপিকে কাজ করছে সেটাও দেখতে পারি, আবার তাদের কোলাবোরেশনটাকে আমরা বের করে নিয়ে আসতে পারি ইজি, এবং কোন কোন আর্টিকেল কোলাবোরেশন হয়েছে সেই আর্টিকেলের লিস্ট আমরা এখান থেকে পাই। ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, ন্যাশনাল কোলাবোরেশন, ইনস্টিটিউশনাল একাডেমিক কোঅপারেট, এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয় কোন কোন জায়গা থেকে এই এই কোলাবোরেশন গুলো হচ্ছে। কারণ যত কোলাবোরেশন হবে তত বেশি সাইটেশন রিসিভ করতে পারবো আর তত বেশি ফান্ডিং এর অপরচুনিটি আমরা, এবং সেখান থেকে আমরা ওই স্কোপাস থেকে ডাটাগুলো দেখতে পারবো যে এই 748 ডাটা যেটা ছিল আর্টিকেল, সেই আর্টিকেল গুলো কোনগুলো এবং সেগুলো কি পরিমাণ সাইটেশন রিসিভ করছে। যেমন এইসব কমার্শিয়াল টুল থেকে আমরা উপকৃত হতে পারি, তা আমি খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম যে আমরা টুলস গুলোকে কিভাবে ইউজ করি, এবং এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো কিছু না। এটা জিনিসটা হলো যেটা লেগে থাকতে হবে, এটা আমাকে নিজে নিজে শিখতে হবে। দুনিয়াতে খুব অল্প কয়েকটা প্রতিষ্ঠান আছে যারা আসলে বিব্লোমেট্রিক্স এর উপরে রেগুলার কোর্স করায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সেলফ লার্নিং থিং। এখন প্র্যাকটিক্যালের পার্টটা শেষ, এখন আসি ডিসকাশনের পার্টটা। আরো কয়েকটা ডিসকাশনের পার্টটা দেখাই, যে আমি তো অনেক কিছু বললাম, এখানে একটা সাধারণ কোশ্চেন হতে পারে যে আপনি এত কিছু বললেন, এটা তো আমাদের পক্ষে মাথা নেওয়া সম্ভব না। আমি তো একজন স্টুডেন্ট বা আমি প্রথম এই একটা হয়তো বিব্লোমেট্রিক সম্পর্কে জানতে চাচ্ছি, তা একেবারে আপনি হাই লেভেলে একটা জিনিস দিয়ে দিলেন, আমি তো এটা বুঝতে পারতেছি না। হ্যাঁ, এটা স্বাভাবিক, এই কথাটা আমি অবশ্যই মানি। আমি যখন শুরু করছিলাম তখন আমার কাছে এরকম ছিল। তাহলে এই যে দুনিয়ার যত ম্যাট্রিক্স আছে, যত ধরনের ম্যাট্রিক্স আছে, এই যে ম্যাট্রিক্স -toolkit.org এখানে সবকিছু বলা আছে। আমার শুধু দরকার হচ্ছে আগ্রহ এবং সময়। আমি এই যে ম্যাট্রিক্স চুজ করতে পারি যে আমি কোন ম্যাট্রিক্সটা ইউজ করবো, যে আমি ঠিক আছে আমি সাইটেশন ইউজ করবো, সেটার ব্যাখ্যাগুলো দেওয়া আছে, সেগুলো কিভাবে কাজ করে, সেগুলো কিভাবে ক্যালকুলেশন করে, সবকিছু দেওয়া আছে এবং এগুলো ওপেন। এটা নিয়ে আমার চিন্তা করার কোনো কিছু নেই। আমাকে কে শিখাবে? আমি যদি পড়ে শিখতে না পারি তাহলে বিপদ আছে। পড়ে যদি আমি বুঝতে পারি, 50% বুঝতে পারি আমার কাজ করা উচিত, এবং 50% আমার কারো হেল্প নেওয়া উচিত। কিন্তু প্রথমে 50% আমাকে বুঝে আসতে হবে, তারপরে আমি আমি প্রথমে 100% কিছুই বুঝি না, আমি কোশ্চেন করা শুরু করলাম, তাহলে যিনি হেল্প করবেন তার পক্ষেও আসলে একটু কষ্টকর হয়ে যায়। তাহলে আমাকে এটা সব ওপেন করা আছে, শুধু আমাকে জানতে হবে কোন কোন জায়গায় জিনিসগুলো পাওয়া যায়। এটা হলো ম্যাট্রিক্স এর টুল। আমার মনে হয় প্রদীপ আপনি এটা ইয়ে করছেন, রেকর্ড করছেন, ওনারা দেখতে পারবে, আমি লিঙ্কটা দিয়ে এখানে দিয়ে দিয়েছি। তো ম্যাট্রিক্স, যেসব ম্যাট্রিক্স গুলো ইউজ হয় সেগুলো সম্পর্কে সমস্ত আইডিয়া, কিভাবে ক্যালকুলেশন হয়, কোন ডাটা নিয়ে ক্যালকুলেশন হয়, সব ধরনের ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে। এরপরে আসি আরেকটা ফ্রি সাইডে, সেটা হলো ডাইমেনশন। এটা আমি কয়েকবার মনে লাইব্রেশন গ্রুপে লিখছি, আর ডাইমেনশন .ai সেখানে, এখান থেকে একটা জিনিস দেখাই ডাইমেনশনে কি হয়। ডাইমেনশনটা ফ্রি সাইট, এটা আমরা যে কোনো রেজিস্ট্রেশন করি, আমি জাস্ট রেজিস্ট্রেশন করছি, এই যে আমার নাম দেখা যাচ্ছে যেখানে আছে, এখান থেকে আমি ফুল ডাটা সেস এখান থেকে আমি সবকিছু ডাউনলোড করতে পারি। এটা এই জাস্ট আমাকে এই সাইটটাতে যেতে হবে, ডাইমেনশন সাইটটা থেকে আমাকে একটা রেজিস্ট্রেশন ফর্ম, আমার ইমেল অ্যাড্রেস দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, আমার নামে একটা
ইমেল আসবে যে তোমার এই এই কোডটা দিয়ে তুমি ঢোকো, এরপরে আপনি আপনার প্রোফাইল তৈরি করবেন, এরপর আপনি এখানে যে কোনো ধরনের ডাটা করতে এই এটা হচ্ছে ফ্রি সাইট। এটা যদি আমার স্কোপাস না থাকে, আমার যদি ওয়েব অফ সায়েন্স না থাকে, এবং আমি যদি খুব আলসে হই যে আমি পাবমেড ইউজ করতে পারবো না, আমার সাইটেশন নাই, আমি আবার ইয়েও করতে চাই না, কি বলে গুগলে ইউজ করতে চাই না, গুগলে একটু সময় লাগে, অনেক সময় অনেক ক্যাপচা দেয়, এই ক্যাপচাকে বারবার আমাকে বারবার লিখবো এটা ভালো লাগে না, তখন আমি এইভাবে আমি এতক্ষণ ধরে যা দেখে আসলাম স্কোপাস ওয়েব অফ সায়েন্সে, সে একই ধরনের ডাটা কিন্তু এখানে আছে, সে একই ধরনের ডাটা, একই ধরনের জিনিস, এই যে পাবলিকেশন টাইপ, সোর্স টাইপ, জার্নাল লিস্ট, এগুলো সবই এখানে আছে, এগুলো আমরা ডাউনলোড করতে পারি এবং একইভাবে এইসব সফটওয়্যার দিয়ে আমরা ব্যবহার করতে পারি। আরেকটা বিষয় আমাকে একটু খেয়াল রাখতে হবে, সেটা হলো যে এখন অল্টিমেটিক্স এর দিকে আমরা চলে গেছি কিছুটা দিকে, এখন হচ্ছে যে যেমন আমি একটা আর্টিকেল দেখাচ্ছি, ওয়ার্ক অর্গানাইজেশন এন্ড মেন্টাল হেলথ প্রবলেম ইন পিএইচডি স্টুডেন্টস, তো এই আর্টিকেলটা 14 বার সাইট হয়েছে, এটা হলো ওয়েব অফ সায়েন্স সায়েন্সের ডেটা। কিন্তু আমরা যদি এই বাম পাশের এই সাইটটাকে দেখি যে এইটা কতবার আলোচনা হয়েছে, এই যে 5,060, অর্থাৎ যারা পড়ছেন তারা হয়তো তাদের রিসার্চের জন্য এটাকে সাইট করছেন, কিন্তু তার বড় সোশ্যাল ইম্প্যাক্ট কি, এই আর্টিকেলটা কিভাবে সোসাইটিকে ইম্প্যাক্ট করতেছে, এই আর্টিকেলটাকে ডিসকাশন হচ্ছে ফেসবুকে, ডিসকাশন হচ্ছে টুইটারে, ডিসকাশন হচ্ছে academia.com research.com হচ্ছে, লিঙ্কডইনে ডিসকাশন হচ্ছে, এই ডিসকাশন গুলো একটা ইম্প্যাক্ট আছে, অর্থাৎ মানুষ এটা নিয়ে আলোচনা করছে, অর্থাৎ আমার যে আর্টিকেলটা সেই আর্টিকেলটার ইম্প্যাক্ট আছে, সোশ্যালটাল ইম্প্যাক্ট, সেই জিনিসগুলোকে আমরা পরিমাপ করতে পারি এবং সেই অ্যানালাইসিস গুলো আমাদেরকে রিসার্চে দিতে হয় যে আপনি এই রিসার্চটা করছেন এটা কিন্তু সোশ্যালটাল ইম্প্যাক্ট এরকম, তাহলে আপনি এই ধরনের কাজগুলো বেশি করেন, বা আরো দেখা গেলো যে আপনার কোনো সোশ্যাল ইম্প্যাক্ট নাই, আপনি কি করছেন এটা কেউ জানে না, বা এটা সম্পর্কে কেউ আলোচনা করতেছে না, সুতরাং আপনি এই ধরনের জিনিসগুলো বন্ধ করে কোথায় ট্রেন্ডটা আসছে সেখানে ফোকাস করেন, এই ধরনের কাজগুলো আমাদেরকে হেল্প করতে হয়। এখন অনেকগুলো কথা হলো, সেটা হলো বিবলোমেট্রিক্স, সাইটোমেট্রিক্স, সাইবারমেট্রিক্স, ওয়েবোমেট্রিক্স, ইনফোরমেট্রিক্স, সবকিছু অনেক সময় জগা কিছু দিব না, কিন্তু আমরা যদি এই ভিন ডায়াগ্রামটা দেখি তাহলে দেখা যাচ্ছে যে পড়ে আছে বিবলোমেট্রিক্স এবং তার সাথে সাইটোমেট্রিক্স, সাইবারমেট্রিক্স, ওয়েবোমেট্রিক্স, এই সব কিছুকে নিয়ে আসা যায়, এবং ওয়েবোমেট্রিক্স, সাইবারমেট্রিক্স খুব কাছাকাছি টার্ম এবং এদের কাজও ঠিক। ওয়েবোমেট্রিক্স বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে আমরা আমাদের দেশে একসময় CSIC এরকম একটা ওয়েবসাইট খুব জনপ্রিয় ছিল, এটা র্যাঙ্কিং করতো স্পেনের, সেটা করতো যে কতটা লিঙ্ক আপনার ডিপোজিটে আসছে, কতটা লিঙ্ক আপনার ডিপোজিট বাইরে যাচ্ছে, এই ধরনের ইনফরমেশন তারা নিয়ে তারা একটা ইউনিভার্সিটি র্যাঙ্কিং করতো। আছে এখন এটাও এক ধরনের র্যাঙ্কিং, দুনিয়াতে 30 ধরনের র্যাঙ্কিং আছে, আমরা কোনো র্যাঙ্কিং কে ছোট করি না, কোনো র্যাঙ্কিং বড় করি না, কিন্তু এক একটা মেথোলজি অনুসারে সেটাকে আমরা চিন্তা করি। বিবলোমেট্রিক্স, সাইটোমেট্রিক্স, সুপ্রোস্টম, কিন্তু এই পুরো জিনিসটাই হচ্ছে ইনফরমেট্রিক্স, আর প্রত্যেকটা ডেফিনেশন বা প্রত্যেকটা ইয়ে করার মতো সময় নেই, কিন্তু এটা যদি আমরা যাই ওয়েবে এটা সবকিছু বলা আছে যে কোনটার সাথে কোনটা ডিফারেন্স কি, কি পরিমাণে ডিফারেন্স এবং কোনটা কোন জায়গায় কাজ করে। আবার অনেক সময় খুব কষ্টও হয় যে খুব কষ্ট হয় যে আসলে এটা কোন জায়গায় পড়ছে, আমার যদি কোনো একটা জিনিস এই জায়গাটায় পড়ে ইনফরমেটিভ বিবলোমেট্রিক্স সাইটোমেট্রিক্স এর জায়গায়, তাহলে এটাকে খুব আইডেন্টিফাই করা আমাদের জন্য কষ্ট হয়, তখন আমরা এটাকে এই মেজরে ইনফরমেটিক্স নিয়ে যাই। তারপর এইসব জায়গায় যদি কোনো কোনো জিনিস চলে আসে সেসব ক্ষেত্রে আমাদেরকে একটু কষ্ট করা অবস্থায়। আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাই, সে হলো পিরিয়ডিক টেবিল অফ সাইটোমেট্রিক ইন্ডিকেটরস। এটা আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট ছিলাম তারা আমরা কেমিস্ট্রিতে এই সময় দেখছি, যারা আর্টসের স্টুডেন্ট ছিলাম তারা দেখতাম যে আমাদের কেমিস্ট্রির যারা ফ্রেন্ডরা তারা এইসব নিয়ে দৌড়াদৌড়ি করতো, কি সব মুখস্ত করতো, 109টা, 105টা মৌলিক পদার্থ এরকম নিয়ে দৌড়াদৌড়ি করতো সেই মৌলিক পদার্থ যৌগ নিয়ে। তো এইরকম প্রত্যেকটা যে ইন্ডিকেটর আছে সেই ইন্ডিকেটরের একটা পিরিয়ডিক টেবিল আছে, এটা আমি যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে, EC3 মেট্রিক্স, এটা ওয়েবে আছে, এবং প্রত্যেকটার ব্যাখ্যা কিভাবে এটা ইউজ হয়, কি ধরনের কাজ করা হয়, সব ধরনের ব্যাখ্যা গুলো এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। আবার কালার দেওয়া আছে যে বেসিক ইন্ডিকেটর কোনটা, কোনটা বিলোমেটিক ইন্ডিকেটর, কোনটা ওয়েব ইন্ডিকেটর, কোনটা অলটোমেটিক ইন্ডিকেটর, অর্থাৎ সবগুলারই কাজ এক না। আর বিলোমেটিক্স অ্যানালাইসিস ক্ষেত্রে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো ইন্ডিকেটর কে এককভাবে ইউজ করা যাবে না। আমরা অনেক সময় এইচ ইন্ডেক্স কে ধরে নিই যে একটা কম্পারেটিভ স্টাডির জন্য, না, এইচ ইন্ডেক্স কে এককভাবে ধরা যাবে না, কারণ ওই রিসার্চার কতদিন ধরে কাজ করছেন, কোন বিষয়ে কাজ করছেন, কতদিন ধরে তার আর্টিকেল পাবলিশ, মানে একটা আর্টিকেল পাবলিশ হতে অনেক সময় 2 বছর লাগে, কারো আর্টিকেল 4 মাসও পাবলিশ হয়, সেটা কোন জার্নালে সাবমিট করতেছে, সেই ধরনের বিষয়গুলো আছে। তো এই ধরনের ডাটাগুলো দিয়ে আমাদেরকে হেল্প করতে হয় গবেষকদেরকে। এখন মোটামুটি শেষের পর্যায়ে এসে এখন কোশ্চেন থাকতে পারে,
যে হাউ টু স্টার্ট ওয়াই টু স্টার্ট ওয়েন টু স্টার্ট এক ধরনের কোশ্চেন, এখানে একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। তো প্রথমে আসি স্টুডেন্টদের বিষয়ে, যারা একদম এখন ব্যাচেলার পর্যায়ে বা মাস্টার পর্যায়ে আছে তাদেরকে যদি আসি, তাহলে তাদের প্রথম কাজ হবে আমার আমার ব্যক্তিগত মতামত তাই নিজেকে প্রস্তুত করা। নিজেকে কিভাবে প্রস্তুত করব, এই যে ফ্রি সফটওয়্যার গুলো আছে এবং এই যে বিব্লোমেটিক যে সাইট গুলো দেখালাম, ফ্রি সাইট গুলো, সেখান থেকে ডাটা নিতে হবে, সেখান থেকে ডাটা নিয়ে আমার কাজ শুরু করতে হবে, কোন একটা টপিকের উপর ফোকাস করতে। খুব একটা ইজি টপিক, সিম্পল, আমি সাইটেশন দেখতে চাই, আমি ট্রেন্ড দেখতে চাই, আমি কোলাবোরেশন দেখতে চাই, এই ধরনের জিনিসগুলো নিয়ে ছোট ছোট প্রজেক্ট ওয়ার্ক, ছোট্ট একটা আর্টিকেল লিখলাম, চার পিস ছয় পিস আর্টিকেল লিখলাম, একটা জার্নালে পাঠালাম, সেখানে যদি আমার এটা অ্যাকসেপ্ট হয় তাহলে আমি এইভাবে আস্তে আস্তে নিজেকে আমি ডেভেলপ করতেছি। অর্থাৎ আমি যে থিওরি গুলো শিখছি সেই থিওরি গুলোকে আমি যদি প্র্যাকটিক্যালি ইন্টিগ্রেট করতে পারি তাহলে কিন্তু আমার বাজার মূল্য, আমার প্রফেশনাল হিসেবে আমার বাজার মূল্য বাড়বে। আর আমি যদি থিওরিটিক্যাল জিনিসগুলোকে নিয়ে শুধু নাড়াচাড়া করতে থাকি, কোন একটা ডেফিনেশন জিজ্ঞেস করলে গড়বড় করে মুখস্থ করে বলে দিতে পারি, এটাতে কোনো প্রয়োজন নাই, কারণ এই মুখস্থ অনেকেই করতে পারে। কিন্তু এই থিওরিটিক্যাল আসপেক্টটাকে আর প্র্যাকটিক্যাল আসপেক্টে কিভাবে ইন্টারপ্রেট করতে পারি আমার মতো করে, সেটাই হচ্ছে প্রফেশনাল লাইফে সবচেয়ে বেশি জরুরি। স্টুডেন্ট যারা আছেন তাদেরকে বলবো, তারা আপনারা কোথায় ফোকাস ঠিক করেন, আপনাদের প্রায়োরিটি ঠিক করেন। আর একটা জিনিস আমাদের করতে হবে, সেটা হলো যে কোনো অজুহাত দাঁড় করানো যাবে না। আমরা অনেক অজুহাত দাঁড় করাই, ডানে বামে অনেক অজুহাত, আজকে গরম পড়ছে বেশি, আজকে বৃষ্টি হয়েছে বেশি, আজকে খেলা আছে, এই ধরনের অজুহাত তৈরি করি। আবার আমরা অজুহাত তৈরি করি যে বাইরে আছেন আপনি বেশি জানেন, আমরা দেশে আছি আমরা কম জানি, এই ধরনের ইয়ে থাকে, আপনার সুবিধা বেশি এই ধরনের থাকে, এগুলা কোনো অজুহাত দাঁড় করার অযৌক্তিক। অর্থাৎ আমি যদি আমি প্রফেশনাল ডেভেলপ হতে চাই, আমি যদি বিব্লোমেটিক অ্যানালিস্ট হতে চাই বা যে কোনো জায়গায় আমি যেতে চাই, আমাকে এই তিনটা জিনিস আমাকে রাখতে হবে, ফোকাস, প্রায়োরিটি, কোনো অজুহাত দাঁড় করানো যাবে না। আর এখানে কি লাগে আসলে বিব্লোমেটিক অ্যানালিস্ট দিলে আমার কি ধরনের ব্যাকগ্রাউন্ড দরকার? ব্যাকগ্রাউন্ড দরকার হচ্ছে স্ট্যাটিস্টিক্স দরকার, প্রথমত স্ট্যাটিস্টিক্স জানা দরকার। কোন লেভেলে স্ট্যাটিস্টিক্স? স্ট্যাটিস্টিক্স তো অনেক লেভেল, স্ট্যাটিস্টিক্স পিএইচডিও হয়, আবার ক্লাস 9 10 এর স্ট্যাটিস্টিক্সও পড়া যায়। আমি এখন বলবো 9 10 এর যে স্ট্যাটিস্টিক্স আছে সেটা যথেষ্ট। এরপরও যদি আমরা কোনোভাবে ইন্টারমিডিয়েট লেভেলের স্ট্যাটিস্টিক্স, আমাদের দেশে যে ইন্টারমিডিয়েট লেভেলের স্ট্যাটিস্টিক্স আছে, একজন অথর আমার মনে হয় যে একে আজাদের রকম একটা বই ছিল স্ট্যাটিস্টিক্সের উপরে, সেই বইটাও যদি আমরা মোটামুটি হাফও যদি আমরা শেষ করতে পারি, আমাদের আমরা স্ট্যাটিস্টিশিয়ান হবো না, কিন্তু আমরা এই বিভিন্ন কাজগুলো করতে পারবো। আমার কি এখন ইয়ে জানা দরকার আছে, আমার কি প্রোগ্রামিং জানা দরকার আছে, সবকিছু জানার দরকার আছে, কিন্তু জানলে ভালো, না জানলে অসুবিধা নাই। না জানলে আমি সেটা কিভাবে কভার করবো? না জানলে কভার করবো, আমাকে নেটওয়ার্ক তৈরি করতে হবে, আমার একটা ফ্রেন্ড বের করতে হবে, সে সিনিয়র হোক জুনিয়র হোক বিষয় না, যার সাথে আমি বিষয়ে আলোচনা করতে হবে, প্রোগ্রামিং জানে তার সাথে আমি বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, তার কাছে একটা ছোট একটা প্রোগ্রাম লিখে নিলাম যে আমি পারতেছি না, তুমি একটু আমাকে হেল্প করো, এভাবে আমাদের করতে হবে। আর একটা বিষয় হলো আমার যে টপিকগুলো যে বিষয়গুলো আমি কাজ করতেছি সেগুলো আমাকে মার্কেটিং করতে হবে। মার্কেটিংটা অন্যভাবে সোশ্যাল নেটওয়ার্কিং মাধ্যমে, সোশ্যাল নেটওয়ার্কিং বলে আমাদের প্রথমে আসে ফেসবুক। ফেসবুক হচ্ছে একটা মানে সেখানে এক্স ওয়াই যে সবাই আছে, কিন্তু আমরা যদি রিসার্চ গেট, একাডেমিয়া বা লিঙ্কডইন বা স্লাইড শেয়ার, টুইটার, এখানে যা আসে আমাদের জিনিসগুলোকে আপলোড করি, আমাদের ইনফরমেশন গুলো দিই, তাহলে রিসার্চ গেটে আমার আমার সাথে যেমন 66 জন ওয়ার্ল্ড যারা সায়েন্টিফিক রিসার্চ কাজ করে 66 জন আমার সাথে সংযুক্ত আছে, কিন্তু কাজ করতেছে অনেকে, কিন্তু এই 66 জন আমি যে ধরনের কাজ করি বা তারা যে ধরনের কাজ করে আমরা একই ধরনের কাজ করি, সেই জন্য আমাদের মধ্যে একটা গ্রুপিং আছে। আমরা একজন আজকে ফলো করি, সে কি ধরনের কাজ করতেছে সেই জিনিসগুলো জানি, আগে একজন আজকে ফিডব্যাক নিই, এটা রিসার্চ গেটের মাধ্যমে করি, আমরা একাডেমির মাধ্যমে করি। আবার আমরা যখন এখন জব সেক্টরে যখন আসি তখন আমরা ইউরোপে বা ইউরোপের বাইরে বিভিন্ন জায়গায় লিঙ্কডইনের, তো কেউ সিভি এখন সিভি চায় না যে একটা সিভি পাঠাও একটা কাবার লেটার পাঠাও, প্রথমে চায় যে তার একটা প্রোফাইল দেখে, লিঙ্কডইনে একটা প্রোফাইল দেখে তাকে একটা মেইল পাঠায় যে তুমি আমাদের এখানে কাজ করতে আগ্রহী কিনা, তোমার এই ধরনের আসো, আমার একটা স্কাইপে একটা ইন্টারভিউ দিই, এই ধরনের একটা। তারপর স্লাইড শেয়ারে আমরা যখন কোনো কনফারেন্সে যাবে আমাদের নিজের যে আর্টিকেলটা আছে সেটাকে আমরা স্লাইড শেয়ারে ছোট্টভাবে উপস্থাপন করে দিতে পারি, যে 5-6টা স্লাইডে একটা মানুষ দেখলো একটা সোর্স অফ ইনফরমেশন, সেখান থেকে সে মূল আর্টিকেলটাতে আসবে। তো এই ধরনের স্ট্র্যাটেজি গুলো আমাদেরকে নিতে হবে স্টুডেন্ট হিসেবে। আর এই গবেষণা করার একটা মজার বিষয় আছে বিব্লোমেটিক্স নিয়ে, সুবিধাটা কি, আমরা যখন ব্যাচেলর বা মাস্টার্স লেভেলে করি তখন আমাদের সার্ভে করতে হয়, এই সার্ভের জন্য দৌড়াদৌড়ি, এই পারমিশন নাও, ওর পারমিশন নাও, ওর কাছ থেকে পারমিশন নিয়ে আসো, তারপরে ইন্টারভিউ নাও, ইন্টারভিউ নিতে ওনাকে গিয়ে পাওয়া যায় না, এখানে গিয়ে কোশ্চেনের জমা দিয়ে আসো, কেউ কোশ্চেনে হারাই ফেলছে, কেউ 10 দিন পর দেবে, কেউ এক বছর পরে বলে যে আসো তোমার কোশ্চেনের এটা তৈরি হচ্ছে নিয়ে যাও, এগুলো থেকে মুক্ত বিব্লোমেটিক্স এর উপরে যদি আমরা কাজ করতে চাই।
আমার আমি টপিকটি করব, আমি ট্রেন্ডটা দেখব, আমি ডাটা করব, ডাটা অ্যানালাইসিস করব, আমি আমার আর্টিকেল লিখব, আমার এসব ঝামেলায় যাওয়ার দরকার নেই। আমার এখন দরকার হতে পারে যে আমার সুপারভাইজার দরকার হবে, একটা গাইডেন্স দরকার হতে পারে যে কারোর কাছ থেকে, কারণ আমি একদম খুব ফ্রেশার, ফ্রেশ রিসার্চার, তখন আমার যেটা করতে হয়, আমি মনে হয় অনেকবারই দিচ্ছি অথর এইড, অথর এইড বলে একটা প্রতিষ্ঠান আছে যেখানে প্রায় 3,000 উপর মেন্টর অলরেডি রেজিস্টার করা আছে, তারা হেল্প করতে চায় যে কোনো ধরনের ডেভেলপিং কান্ট্রির যারা রিসার্চার আছে, তারা যদি ওখানে একটু প্রোফাইল গুলা ঘাটে যে কারা কোন ধরনের বিষয়ের উপর হেল্প করে, তারা একটা ইমেল করলে যে দেখো আমার এই টপিকটা আছে, আমি তোমার এই এই বিষয়ে স্পেসিফিক কোশ্চেন নিয়ে যদি আসে, এই কোশ্চেন নিয়ে আমি একটু তুমি আমাকে হেল্প করো, তারা হেল্প করে। এবং ওখানে অনেক রিনাউন্ড কিছু লোকজন আছে আমি দেখছি যে তারা অনেক হেল্প করে, মানে বছরে 100-150 লোককে হেল্প করতেছে, তারা তারা স্পেসিফিক কোশ্চেন নিয়ে আসে, সেই কোশ্চেন গুলাকে তারা করে। অর্থাৎ আমি আমার ইচ্ছা শক্তিটাই আসল ব্যাপার, আমি স্টুডেন্ট হয়ে আর যাই হোক, আমি যদি চাই ছেড়ে। এখন আমি আসি যারা আমরা আর্লি ক্যারিয়ার লেভেলে আছি তাদের কথা চিন্তা করি। আমি লাইব্রেরিয়ান হিসেবে একটা ইউনিভার্সিটিতে ঢুকলাম বা একটা রিসার্চ ফেলোশিপে ঢুকলাম, আমি এখন বিবলিওমেট্রিক অ্যানালিস্ট হিসেবে আমাকে আমাকে ডেভেলপ করতে চাই, আমাকে যদি আমি ডেভেলপ করতে চাই তাহলে আমাকে আমার রাস্তা বের করে নিতে হবে, আমার যে সিনিয়র আছে তার সাথে কথা বলতে হবে। ধর গেলে আমরা একটা রিসার্চ গ্রুপ করলাম, আমরা বললাম যে হ্যাঁ আমরা বিবলিওমেট্রিক কাজ করতে চাই, আমরা এই সার্ভিসটা আমাদের অর্গানাইজেশনে দিতে চাই, আমাদের ইউনিভার্সিটিকে দিতে চাই, সেভাবে আমাদের যে ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে, লাইব্রেরি ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে, আমাদের যে বস আছে সে আসলে চায় কিনা, সে চাইলে আমাকে একটু সময় দিবে, হ্যাঁ তুমি ঠিক আছে তুমি 40 ঘন্টা কাজ করো উইকলি, তুমি এখানে তাহলে 10 ঘন্টা কাজ করো, আগামী 3 মাস 10 ঘন্টা ধরে তোমরা 2 জন বা 3 জন এই কাজটা করো, করে দেখো এটা কি আউটপুট আসে। এই ধরনের জিনিসগুলো যদি আমরা আস্তে আস্তে তৈরি করি, তাহলে এটা না যে কালকে একজনকে হায়ার করবো পরশু দিন থেকে সে কাজ শুরু করবে, আমাদেরকে যারা আমরা লাইব্রেরিতে কাজ করি তাদেরও একটা দায়িত্ব আছে, আমাদের যারা আর্লি ক্যারিয়ার বা মিড ক্যারিয়ার আছে তাদেরকে তৈরি করা, তাদেরকে ট্রেন করা। ওই সময়ের মধ্যে আমরা চিন্তা করি 40 ঘন্টার সময় 40 ঘন্টা শুধু কাজই করবে, আসলে এটা না, 40 ঘন্টার মধ্যে তার ট্রেনিং এর কিছু অংশ থাকতে হবে, তাকে অন্তত উইকলি 5 ঘন্টা 10 ঘন্টা সময় তাকে দিতে হবে, যে সে তাকে তার ইন দ্য জব যে ট্রেন করবে। এখানে একটা ভয় থাকতে পারে, ট্রেনিং করলাম সে চলে গেল, কোনো দোষ নাই, কোনো অসুবিধা নাই, সে আরেকটা প্রতিষ্ঠানকে হেল্প করবে, সেটা দেশের মধ্যেই থাকবে, দেশের বাইরে হোক, দেশের বাইরে গেলে সে ওয়ার্ল্ডকে হেল্প করবে, ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু কেউ যদি কোনো কাজ করতে চায় তাহলে তাকে এনকারেজ করে, তাকে একটু সুবিধা দিয়ে, তবে আবার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সে আসলে আওয়ার গুলাকে ইউজ করতেছে কিনা, না ঘুমাইতেছে, এটা আবার দেখা দরকার আছে। তো এটা যারা ম্যানেজার পর্যায়ে থাকেন তারা এই এই জিনিসগুলো জানেন। এরপরে যদি আমি সিনিয়র লেভেলে যারা আছেন, যারা একটা প্রতিষ্ঠান ম্যানেজ করতেছেন, একটা লাইব্রেরি ম্যানেজ করতেছেন, তাদের আসলে কি করে, তাদের আসলে দেখা যে তারা যদি সার্ভিস দিতে চান তাহলে আসলে তাদের প্রতিষ্ঠানের যে হায়েস্ট বডি তাদের সাথে কথাবার্তা বলতে হবে যে আমি এই ধরনের একটা সার্ভিস দিতে চাই, আমার এই ধরনের সুবিধা চাই, সেই জিনিসগুলো আগে বের করতে হবে। তারপর বের করতে হবে যে আমি একটা গ্রুপ তৈরি করতেছি, তারা আজকে বা কালকে সার্ভিস দিবে না, এরা 4 মাস 5 মাস পরে সার্ভিস দেবে, তারা নিজেরা এই সময়টাকে ব্যয় করে নিজেরা শিখবে, তারা তাদের নলেজ অ্যাকোয়ার করবে, তারপরে একটা সার্ভিস দিয়ে আসবে, তারপর আস্তে আস্তে সার্ভিসটা ডেভেলপ হবে, সার্ভিস একদিনে ডেভেলপ হবে না। আমি আরো কিছু জিনিস দেখাই যে কিভাবে শুরু করবো একজন, আমি তো কোনো একটা কিছু আমি তো গবেষণা করে আমি নিশ্চয়ই হায়ার অথরিটির কাছে যাবো না, আমি দেখাই যে এটা একটা শুরুর রাস্তা হতে পারে, এটা একটা ফ্রি সাইট journalindicators.com, অর্থাৎ আমি যদি আসি সিম্পল একটা এক্সাম্পল, এটা একটা ফ্রি সাইট লেভেন ইউনিভার্সিটি সিডব্লিউটিএস জার্নাল ইন্ডিকেটর, আমি আসি যে আমি এখানে সোশ্যাল সায়েন্স, আমরা যেহেতু লাইব্রেরি ফিল্ডের তাহলে আমাদের লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, এখানে আমরা 2017 সালে কোন কোন জার্নালে সবচেয়ে বেশি আমরা একটা লিস্ট পেলাম, দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইনফরমেশন ম্যানেজমেন্ট, ইনফরমেশন প্রসেসিং এন্ড ম্যানেজমেন্ট, জার্নাল অফ ইনফরমেশন টেকনোলজি, এই জার্নালগুলো আমাদের টপ ম্যানেজমেন্ট টপ জার্নাল, এগুলো আমাদের একদম স্মিথ ফেলো দিয়ে সোর্স নর্মালাইজেশন ইম্প্যাক্ট পেপার যে আমরা কথা বলি স্মিথ ফেলো, সেটার একটা লিস্ট এখানে আছে, এখান থেকে আমরা তাদেরকে জার্নাল চুজ করি। তো শুধু এটা তো লাইব্রেরি সায়েন্স হবে, কম্পিউটার সায়েন্সে আসলাম, কম্পিউটার সায়েন্সে এসে যদি আমরা বলি যে হ্যাঁ তুমি এখান থেকে জার্নাল চুজ করো, এটা একটা বিবলিওমেট্রিক সার্ভিস, এটা আমরা তাদেরকে দিচ্ছি, তাকে শিখাচ্ছি তুমি এখান থেকে তোমার জার্নাল গুলো চুজ করো। আবার আরেকটা সাইড আছে যেটা হলো সিমাগো journal.com করি, সেখানে আমি যদি আসি লাইব্রেরি সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স, যেহেতু আমরা ওয়ার্ল্ডে সোশ্যাল সায়েন্স হিসেবে ক্লাসিফাইড, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে আসি, তারপরে আমি দেখি যে এখানে আমার জার্নালে এটা এটা আবার যেটা কারণে এটা হলো ওয়েব অফ সায়েন্সের জার্নাল গুলো আছে, কিউ1 কিউ কিউ quarter 1 quarter 2 এসব জায়গায় যেসব জার্নাল গুলো আছে, যেমন এই জার্নাল অফ ইনফরমেটিক্স এটা Q1 একটা ফোর্থ জার্নাল, লাইব্রেরি সায়েন্সের ফোর্থ জার্নাল, এখানে পাবলিশ করতে হলে এলে কোয়ালিটি ম্যাটেরিয়ালস লাগবে, সেই ধরনের জিনিস। এটার এইচ ইনডেক্স খুব হাই দেখা যাচ্ছে, 135 ইনফরমেশন সিস্টেম রিসার্চ,
বাংলাদেশের প্রেক্ষিতে কিভাবে করতে হবে তারা অবশ্যই আমার চেয়ে ভালো জানেন এবং তারা তাদের পজিশনকে অনেক ভালো জানেন এবং তারা তাদের নিজস্ব স্ট্র্যাটেজি তৈরি করবেন। এগুলো মনে বলে ফেলছি, প্রাইমারি অ্যাপ্লিকেশন অফ বিবলিওমেট্রিক্স, তারপরে ডাজ দ্য বাংলাদেশ অর্গানাইজেশন নিড বিবলিওমেট্রিক অ্যানালিস্ট। এটা কোশ্চেনের অ্যান্সারটা আমার কাছে না, কোশ্চেনটা অ্যান্সার হচ্ছে যে অর্গানাইজেশনে যারা কাজ করেন তাদের কাছে আসলে অ্যান্সারটা, যে তারা আসলে সার্ভিসটা দিতে চান কিনা, তারা ইনভিট করে। আমি জানি দুই তিনটা প্রতিষ্ঠানে সার্ভিসটা আছে এবং তারা দিচ্ছেন এবং তারা খুব ভালোভাবে দিচ্ছেন বলে আজ তাদের পজিশন গুলো ইন্টারন্যাশনাল পর্যায়ে খ্যাতি সম্পন্ন আজকে। আর হাউ ক্যান এন আইএসএলএম গ্রাজুয়েট কাম ফরওয়ার্ড অ্যাজ এ বিবলিওমেট্রিক অ্যানালিস্ট? আপনারা যারা স্টুডেন্ট পর্যায়ে আছেন বা আর্লি ক্যারিয়ার আছে, তারা নিজেরা একটু ডেভেলপ করেন একটা টপিক নিয়ে, ছোট্ট একটা টপিক নিয়ে দুই মাস তিন মাস কাটান, টুলসগুলোকে অ্যানালিস্ট টুলসগুলোকে ইউজ করেন, ইউজ করার পরে আপনারা আর্টিকেল পাবলিশ করার চেষ্টা করেন, তারপরে আপনারা রিসার্চ গেট একাডেমি এগুলো লিঙ্ক দিয়ে এগুলোর মাধ্যমে আপনারা নেটওয়ার্কটা একটু বাড়ান। দেশের মধ্যে হয়তো লোকজন আপনাকে খুঁজে নেবে, হয়তো কালকে খুঁজবে না কিন্তু তিন বছর পর আপনাকে খুঁজবে যে আপনাকে দরকার, আপনি আসবেন কিনা, আমাদের সাথে জয়েন করবেন কিনা। এই জিনিসগুলো তিন বছর পরে হবে, একটা জিনিসের ইম্প্যাক্ট একদিনে হয় না। আর একটা জিনিস হলো কোশ্চেন থাকতে পারে, যেহেতু এখানে প্রদীপ আছেন, আমি আছি, তো আমরা একটু বাইরে থাকি, একটা কোশ্চেন হতে পারে এটা বাইরে আমরা কি করে যেতে পারি, বিবলিওমেট্রিক্স অ্যানালিস্টরে আমরা বাইরে কি করে যেতে পারি। প্রথম জিনিস হচ্ছে বাইরে যদি আমরা আসতে চাই, বিবলিওমেট্রিক অ্যানালিস্ট হিসেবে আসতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো আমার রিসার্চটাকে বাইরের কমিউনিকেশন কমিউনিটির কাছে আমাকে এটা জানাতে হবে যে আমি এই ধরনের রিসার্চ করি। আমার শুরু করতে হবে ছোটখাটো কনফারেন্সে গিয়ে, কনফারেন্সে গিয়ে শুধু আমার পেপার প্রেজেন্টেশন করার বিষয় না, কনফারেন্সে গিয়ে মানুষের সাথে চা খাওয়াটা একটা বিষয়, মানুষের সাথে একটা নেটওয়ার্ক বিল্ড করাটা বিষয়, মানুষের অ্যাড্রেস নেওয়া, তাকে এসে সেই কমিউনিকেশন করা, তাকে রিসার্চ গেটে বা একাডেমিয়াতে বা লিঙ্ক দিতে বা ফেসবুকে অ্যাড করা, তার সাথে একটা কমিউনিকেশন রাখা, সে কি ধরনের কাজ করতেছে সেগুলো জানা, এইভাবে কমিউনিকেশন বিল্ড করতে হবে। এই বিল্ড করতে দুই তিন বছর সময় লাগে, একটা সময় ডাক আসবেই, একটা সময় তারাই ডেকে নিবে যে আসো আমার সাথে কাজ করো, তোমার রিসার্চে ইন্টারেস্ট, আমরা আরো ফার্দার রিসার্চ ডেভেলপ করতে চাই। হয়তো আপনাকে রিসার্চার হিসেবে ডেকে নেবে, হয়তো বা বিবলিওমেট্রিক অ্যানালিস্ট হিসেবে ডেকে নেবে, কোনো রকমভাবে ডেকে নিতে হবে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি বাইরে আমরা যেতে চাই তাহলে ইউরোপে আসলে ক্রাইসিস, আমরা বিবলিওমেট্রিক অ্যানালিস্ট পাই না, এটা খুবই ক্রাইসিস এটা, কারণ একটু হাই লেভেলে যখন কাজ করাতে চাই তখন আমাদেরকে দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল লেভেলে আমাদেরকে করতে হচ্ছে। এর মধ্যে ইন্ডিয়া আগে আছে, তারপরে ইরান আগে আছে, যে ইন্টারন্যাশনাল রিক্রুটে বেশিরভাগই দেখা যাচ্ছে ওখান থেকে আসতেছে। তা আমাদের চেষ্টা করতে হবে, আমাদের শুরু করতে হবে, তা এটাই হলো আমার আসল বিষয়। আর প্রদীপ যে কোশ্চেনের বিষয়গুলো বলছিলেন, কোশ্চেনটা আমি দেখতে পাচ্ছি না, আমি কি পড়ে শোনাবো? পড়ে শুনুন তাহলে আমার জন্য সুবিধা। প্রথম একটা কোশ্চেন এসেছিল মামুন ভাইয়ের কাছ থেকে, উনি জানতে চেয়েছিল যখন আপনি শুরু করেছিলেন যে রেফারেন্স এন্ড কোলাবোরেশন আর কি এটা কি সেম কিনা, রেফারেন্স রেফারেন্স এন্ড কোলাবোরেশন আর সেম এটা না, রেফারেন্স আর কোলাবোরেশন, কোলাবোরেশনটা হচ্ছে যখন আর্টিকেলে যদি তিনটা প্রতিষ্ঠান থেকে অর্থাৎ তিনটা কান্ট্রি থেকে যদি তিনজন অথর থাকে তাহলে সেখানে হচ্ছে তিনটা অর্গানাইজেশন জড়িত, এটা হচ্ছে কোলাবোরেশন। তাহলে তিনটা অর্গানাইজেশন হচ্ছে সুইডেন, নেদারল্যান্ড আর ফিনল্যান্ড থেকে তিনটা কান্ট্রি থেকে তিনটা ডিপার্টমেন্টের তিনজন রিসার্চার কাজ করতেছে, এটা হচ্ছে কোলাবোরেশন। আর তারা তাদের আর্টিকেলে যে রেফারেন্সটা পাচ্ছেন, সাইটেশন পাচ্ছেন, সেটা ডিফারেন্ট। আর উনি যদি রেফারেন্স লিস্ট বলে থাকে সেটা তো যে কোনো আর্টিকেলে শেষে পাওয়াই যায়, সেই আর্টিকেল গুলো গিয়ে কম্বিনেশন হচ্ছে কিভাবে একটা আর্টিকেল আর একটা আর্টিকেল সাইট করছে, সেটা ডিফারেন্ট ব্যাপার না, এই দুটো সেম না। রাইট, অপু তোমার একটা কোশ্চেন ছিল, তুমি মনে হয় নিজেই বলো তোমার মুখ থেকে। আমি যেটা বলছিলাম সেটা হলো যে আমরা যখন ডাটা ডাউনলোড করি তখন সম্ভবত কারেন্ট ইয়ারটা ওখানে অ্যাভেলেবল ঠিকমতো থাকে না, এক বছর ব্যাক যেতে হয় মিনিমাম। কারেন্ট ডাটা থাকে 2018 থাকে 2019 থাকে, বিষয়টা হচ্ছে একটা আর্টিকেল আজকে পাবলিশ হলো, এই আর্টিকেলটাকে সাইটেশন গ্যাদার করার জন্য দুই বছর সময় দিতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা আমাদের ইন্ডিয়াতে এই কোর্স কেন হয়েছিল তখন ওরা এভাবে বলেছিল যে এক থেকে দুই বছর পিছনে যাওয়া ভালো।
হ্যাঁ, এটা আমরা অবশ্যই যেতে হবে, কারণ একটা একটা আর্টিকেল পাবলিশ হওয়ার পর তাকে আমরা বিবলোমেট্রিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমরা 2 বছর সময় দিই, কারণ এই 2 বছর সময় লাগে, কারণ এটা আসবে, মানুষ জানবে, তারপরে মানুষটাকে সাইটেশন করবে, তারপরে সেটা আসবে, তারপরে ইন্ডেক্স হবে, ইন্ডেক্স তো মিনিমাম 3 সপ্তাহ সময় লাগে ওয়েব অফ সায়েন্সে বা গুগলে, যেখানে করে আমার সময় লাগে, আজকে সাইটেশন করলে কালকে সাইটেশন আসবে না। তবে এটা এখানে একটা বিষয় আমি বলি, ওগুলো একটা ভালো বিষয়বস্তু, সেটা হলো যে আমরা যারা রিসার্চ করি তারা চিন্তা করি যে একটা আর্টিকেল লিখলাম, এই আর্টিকেলটা যখন পাবলিশ হবে এই 8 মাস 9 মাস পরে পাবলিশ হলো তখন মানুষজন জানবে, আসলে সেটা না। এখন রিসার্চার যেটা করে সেটা হচ্ছে তারা যখন আর্টিকেল তার আইডিটা হয়ে গেল, যখন অ্যাক্সেপ্টেন্স পেয়ে গেল একটা জার্নালের কাছ থেকে, তখনই তারা এটা প্রিপ্রিন্টটা বের করে দিচ্ছে ওপেন অ্যাক্সেস হিসেবে। আমরা যেটা যারা গোল্ড বা গ্রিন ওপেন অ্যাক্সেস নিয়ে কাজ করি বা হাইব্রিডে যখন আমরা ওই শেরপা বা রোমিওর ওর কন্ডিশন গুলো পড়ি একটা জার্নালে আমরা প্রিপ্রিন্টটা আগে বের করে দিই, দেখা যায় যে প্রিপ্রিন্টই আগে আমার সাইটেশন রিসিভ করতে থাকে। মামুন ভাই আপনার আরো কোশ্চেন ছিল, মামুন ভাই আপনি কি কোশ্চেন গুলো আপনার মুখ থেকে করবেন প্লিজ? আমরা সবচেয়ে বেশি ইউজ করি পাইক, এখানে মামুন ভাই একটা বিষয় খেয়াল করতে হবে যে সফটওয়্যার অনেক, সবই ফ্রি, কিন্তু এক একটা পারপাস এক এক ভাবে, এখন দেখা যায় যে একই ডাটা আপনি এক জায়গায় দিলে একরকম ভাবে অ্যানালাইসিস পাচ্ছেন, আরেক ভাবে দিলে আরেক ভাবে অ্যানালাইসিস পাচ্ছেন। আচ্ছা, আরেকটা হলো সাইভিয়ার থেকে কি আমি ডাটা ট্রান্সফার করে এন্ডনোট রেখে পাবো অন্য কোনো সফটওয়্যারে, এন্ডনোট কিংবা মেন্ডেল কিংবা ইয়াতে যাবে? হ্যাঁ, এটা আপনাকে প্রথমে সিএসভি ফাইলে ডাউনলোড করতে হবে। ওকে, নো প্রবলেম, মানে করা যায় আপনি সবকিছু, যেটা হলো এই সফটওয়্যারগুলো সবচেয়ে ইজি পাস হলো যে সিএসভি ফাইল যদি আপনি ডাউনলোড করেন তাহলে সেই সিএসভি ফাইলটাকে পরে আপনি যে কোনো জায়গায় আপলোড করতে পারবেন। আরেকটা কোশ্চেন, যেমন ধরুন যে আপনি উদাহরণ দিলেন যে আপনি সাইভাল যেটা করছেন আপনার কমার্শিয়াল সফটওয়্যার সেটা ওপেন না, সাইভাল এবং ইয়ের ভিতরে কি বলে ফার্স্ট ইয়ারের ভিতরে কি খুব বিগ ডিফারেন্স? অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স। সাইভাল হচ্ছে মূলত এসবিআর একটা প্রোডাক্ট এবং সেটা স্কুপাসের সাথে এটা জড়িত, এটা কমার্শিয়াল একটা সাইড একটা এফেক্ট আছে, সেটা আমাদের ডেভেলপিং কার্ডের জন্য খুব একটা সুবিধাজনক না, কারণ এটা একটু দামি জিনিস, কিন্তু ওদের অ্যানালাইসিস গুলো ভিন্ন, ওদের আছে যে পুরোটাই সাইবার স্কুপাসের যে ডেটা আছে সেখান থেকে আসে। আর ভসবিআর যেটা, ভসবিআর যে সফটওয়্যার আমরা ডাটাকে ডাউনলোড করলে, অর্থাৎ আমি যদি স্কুপাস থেকেও ডাটা ডাউনলোড না করি অন্য কোনো কাছ থেকে ডাটা নিয়ে আসি, সেটাও আমি ভসবিআরে কাজ করতে পারবো। তারা চায় না অন্য কোনো জিনিস নিয়ে এসে আপনি এখানে আপলোড করে কাজ করেন। আচ্ছা, আরেকটা একজন পাবলিশার একটা সফটওয়্যার বের করছে, এবং ইউরোপে যে জিনিসগুলো সবচেয়ে বেশি সেটা হলো যে কোনো একটা জিনিস তৈরি হলো ওরা কমার্শিয়াল পার্সপেক্টিভ না দেখে ওরা আরো মানুষকে এনকারেজ করে যে তোমরা এটা ইউজ করো, সেই জন্য এটা ওপেন করে দেয়। আমরা যারা গবেষণা করতেছি যারা এই যে সফটওয়্যার গুলো তৈরি করে দিচ্ছে তারা কিন্তু আমাদেরকে হেল্প করতেছে, অর্থাৎ আমাদেরকে আমাদের স্কোপাস না থাকলেও অসুবিধা নাই। এখানে পাবমেট এর সম্পর্কে আমি প্রথমে একটা কথা বলছি, পাবমেট এর যেটা সমস্যা সেখানে হলো কোনো সাইটেশন ডাটা নাই, সেটা হতে পারে বা জোত্তের হতে পারে, মেন্ডেলি হতে পারে,
ওইখানে ওইখান থেকে আবার ওর আরেকটা বিষয় আছে, পাবমেটের ডাটা, পাবমেটের ডাটা ক্লিন করতে একটু সময় লাগে, আমাকে ক্লিন করে নিতে হবে। ক্লিন করার পরে আপনি ওয়াসবিয়ার বা বিব এক্সেল বা গেফি যে কোনো সফটওয়্যার আপনি রাখবেন। আমি যদি পাবমেট থেকে এন্ডনোট নিলাম, এন্ডনোট থেকে যদি ওয়াসবিয়ারে নিলাম, সরি পাবমেট থেকে এন্ডনোটে নিলাম, হ্যাঁ এন্ডনোট থেকে ডাটা একটু ক্লিন করে এন্ডনোট থেকে ওই ডাটাটা নিয়ে যদি আমি ওয়াসবিয়ারে নিয়ে অ্যানালাইসিস করি সমস্যা নেই। না সমস্যা নেই, শুধু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কি ধরনের ডাটা নিচ্ছেন, কোন কোন ফিল্ডের ডাটা নিচ্ছেন, আর সিএসভি ফরম্যাটে আপলোড করতে কিনা এবং কোনো গার্বেজ আছে কিনা ডাটায়। আমাদের আমরা বলি ডাটা ক্লিনিং এর এটা অনেক সময় দিতে হবে, অ্যানালাইসিস এর সময় ডাটা ক্লিনিং এটা একটা বড় পার্ট, আমাদের অনেক সময় নিয়ে নেয়। ডাটা যদি ক্লিন থাকে তাহলে যে কোনো রকম অ্যানালাইসিস করা সম্ভব। আচ্ছা আচ্ছা, আরেকটা করছেন ওয়েব অফ সায়েন্সে, যেমন ধরেন আপনি অ্যানালাইসিস যেটা সাইটেশন অ্যানালাইসিস না, আরেকটা যে অ্যানালাইসিস যেটা সেখানে যেমন ধরেন আমি কোলাবোরেশন পেলাম আমাদের, সে ফর এক্সাম্পল যে 6 মাসে একটা আমরা দিলাম আউটপুট দিলাম যে 25টা ডাটা আসছে, যে 25টা ডাটার ভিতরে আমার কোলাবোরেশন আসছে, কোলাবোরেশনের যে পার্টটা সেটা তো আমি এক্সেলে যেহেতু ট্রান্সফার করা যায় ওটা তো ফার্স্ট ইয়ারও ট্রান্সফার করা যাবে, তাই না? হ্যাঁ চল এটা যাই। ওকে ফাইন ফাইন, ওকে থ্যাংক ইউ জাকারিয়া, আমার তরফ থেকে আমি ইন্টারেস্ট। আচ্ছা আমি অনেক কিছু জানলাম জাকারিয়া ভাইয়ের মাধ্যমে, আমার অনেক কিছু জানা ছিল না, আর এই প্রেজেন্টেশনটা খুবই প্রাণবন্ত হয়েছে এবং খুবই ইনফরমেটিভ। যেহেতু এটা রেকর্ড আছে, আমার মনে হয় এটা আমি রেকর্ডটা সবার জন্যই উন্মুক্ত করে দিব, যেন পরবর্তীতে যারা এখন পর্যন্ত এখানে আসতে পারেনি তারা এটা দেখে এটা থেকে বুঝে অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে। জাকারিয়া ভাইকে অনেক ধন্যবাদ তার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আজকে যারা সময় নষ্ট করে এখানে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।